রেইন মিডিয়া পরিবেশিত অডিও সিরিজ উম্মাহাতুল মকমিন এই সিরিজ আলোচিত হবে আসুরুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রীদের জীবন কথা আলহামদুলিল্লাহ ওসলাম সৈদিন মোহাম্মদ ওয়াই ওসাল্লাম তসলিমান ওাহাতুল মবমিন সিরিজের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা জানবো ইনশাআল্লাহুল মমিনিন জেনাব বিন তুজাহ আনহার জীবনী যিনি ছিলেন রসুল্লাহ সল্লাহু আলহিহি আসাল্লামের সপ্তম স্ত্রী রসুল্লাহ সাল্লামের সাথে জেনাব বিন্তু তুজাহাশের বিয়ে হয়েছিল পঞ্চম হিজরিতে আর সেই সময়ে রাসুলের জীবিত স্ত্রীদের মধ্যে জাইনাব ছিলেন পঞ্চম রাসুলের স্ত্রীদের মধ্যে জাইনাব বিন্দু জাহাশ আল্লাহ আনহা হলেন একমাত্র স্ত্রী যার বিয়ে স্বয়ং আল্লাহ তালা দিয়েছেন সাত আসমানের উপর থেকে কোরআনের আয়াত নাজিল করে আর তিনি ছিলেন রাসুলের বোন তার বিয়ের ঘটনার প্রেক্ষিতে আল্লা তালা উমুল মিনীন্দের জন্য যে বিশেষ বা খাস পর্দা করতে হয় সেই হিজাবের বা পর্দার আয়াত নাজিল করেন জাইনাব বিন্তু জাহাজ আনহার আরেকটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে উম্মুল মিনীন্দের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে বেশি দান তার মৃত্যুতে মদিনার অনাথ এতিম এবং বিধবাদের মাঝে কান্নার রোল পড়ে গিয়েছিল তার আরেকটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে রাসুলের মৃত্যুর পর উম্মাহাতুল মিনীন্দের মধ্যে তিনিই সবার আগে মৃত্যুবরণ করেছিলেন রাদি আনহা জাইনাব বিন্দু জাহাজ শরদিয়া আনহার উচ্চ মর্যাদা সম্মান এবং ফজিলতের ব্যাপারে আরও অনেক ঘটনা রয়েছে যার কিছুটা আমরা আজকের জীবনী আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব ইনশা আল্লাহ চলুন প্রথমেই জেনে নেওয়া যাক তার নাম জন্ম এবং বংশ পরিচয় সম্পর্কে জন্মের পর জাইনাব বিন্দু জাহাশের নাম রাখা হয়েছিল বার্রা বাররা শব্দের অর্থ পুণ্যবতী বা অত্যন্ত পুণ্যবতী অর্থের দিক থেকে কোনো আপত্তি নেই কিন্তু এই নামের মধ্যে কিছুটা আত্মপ্রশংসার ভাব থাকায় রাসুলুল্লাহ সাল আলহি এই নামটি অপছন্দ করেন এবং এটাকে পরিবর্তন করে দেন তিনি বার্রার নতুন নাম রাখেন জায়নাব যে শব্দের অর্থ সৌন্দর্য রসুল্লাহ সালু আলহিউম কোন সাহাবি বা সাহাবিয়াতের নামের মধ্যে কোনো আপত্তিকর শব্দ পেলে কিংবা জাহিলিয়াতের কোনো চিহ্ন বা নিদর্শন প্রকাশ পায় এমন কিছু পেলে সেই নামগুলো পরিবর্তন করে দিতেন শব্দ ও অর্থের বিবেচনায় কোনো নাম উপযুক্ত মনে না হলেও তিনি এর পরিবর্তে সুন্দর অর্থবোধক নাম রাখতেন এইসব কারণে রাসুল্লাহ সাল আলহু বাররা নামটি উপযুক্ত মনে করেননি কারণ এই নামের মাঝে আত্মপ্রশংসা এবং নিজেকে পরিশুদ্ধ বা পুণ্যবতী বা উত্তম মনে করার একটি প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে আর আল্লা তালা কুরআনে বলেছেন ফেলা তুজাকু আন ফুসাকুম হুয়া আলামিত অতএব তোমরা আত্মপ্রশংসা করো না আল্লাহ ভালো জানেন কে অধিক পুণ্যবান বা আল্লাহ ভীরু আলেমরা এই নাম পরিবর্তনের আরেকটি কারণ উল্লেখ করেছেন তারা বলেছেন যদি বারাহ নামটি বিদ্যমান থাকত তাহলে কথার মাঝে একটি অপ্রয়োজনীয় জটিলতা এবং ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকত কারণ রাসুল্লাহ সাল্লাইসাল্লাম যখন বাররার কাছে আসতেন কিংবা বাররার কাছ থেকে চলে যেতেন তখন সেই ঘটনা বর্ণনা করতে গিয়ে লোকেরা বলত খারাজা মিন আইন্দি বার্রাহ অর্থাৎ নবীজি বাররাকে ত্যাগ করেছেন যার অর্থ অনেকটা এরকম দ্বারায় নবী সাল্লাম পূর্ণ ত্যাগ করেছেন কাজেই কথার মাঝে এই ধরনের অপ্রয়োজনীয় জটিলতা এবং ভুল বোঝাবুঝি পরিহার করার স্বার্থে এ ধরনের নাম পরিবর্তন করে সুন্দর নাম রাখাই উত্তম যে কারণে রাসুল্ল সাল্লু আসলাম বারোরা নামটি পরিবর্তন করে তার নতুন নাম রেখেছিলেন জায়নাব উমুল মিনীন্দের মধ্যে জায়নাব বিন্তু জাহাজ রাদি আল্লাহু আনহা ছাড়াও আরও দুইজনের নাম ছিল বারোরা রাসুল্ল সাল্লাহ তাদের নামগুলো পরিবর্তন করে দিয়েছিলেন তাদের একজনের নাম তিনি রাখেন জুয়াইরিয়া এবং আরেকজনের নাম রাখেন মাইমুনা রাদি আনহুমা। যাদের জীবনী সামনের দিকে আসবে ইনশা আল্লাহ জায়নাব বিন্তু জাহাস রদিয়াল্লাহুয়ানহা ছিলেন রাসুলের চারজন কুরাইশী আরব স্ত্রীর একজন অন্য তিনজন হচ্ছেন জাইনাব বিন্তু খুজাইমা জুয়াইরিয়া এবং মাইমোনা রদি আল্লাহান হুন্না জাইনাব বিন্তু জাহাসের মা কুরাইশি ছিলেন কিন্তু পিতা কুরাইশি ছিলেন না এ কারণে জাইনাবকে বিশুদ্ধ কুরাইশি ধরা হয় না জাইনাব বিন্তু জাহাশের পিতার নাম জাহাশ ইবনে রিয়াব তিনি ছিলেন খুজাইমা অংশের বনো আসাদ গোত্রের লোক রিয়াব ইসলাম পূর্ব যুগে ব্যবসায়িক কাজে মক্কা এসেছিলেন এবং রাসুলের দাদা আব্দুল মুতালিবের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন একসময় তাদের দুজনের মধ্যে বেশ ভালো বোঝাপড়া এবং সক্ষতা গড়ে ওঠে এক পর্যায়ে আব্দুল মোত্তালিব তার মেয়ে উমাইমা বিনতে আব্দুল মুতালিবকে বিয়ে দেন জাহাশের সাথে এই উমাইমা ছিলেন রাসুলের ফুপু রাসুলের পিতা আবদুল্লার বড় বোন ছিলেন এই উমাইমা সুতরাং জাইনাব বিন তুজাহাস আনহা তিনি ছিলেন রাসুলের কাজিন বা ফুপাত বোন জাইনাব বিন্তু জাহাসের পিতামাতা ইসলামের যুগ পেয়েছেন কিনা কিংবা তারা ইসলাম গ্রহণ করেছেন কিনা এই সম্পর্কে বিস্তারিত জানা যায় না তবে জাইনাব বিন্তু জাহাসের তিন ভাই এবং দুই বোন ইসলাম গ্রহণ করেছিলেন বলে জানা যায় সুতরাং তারা ছিলেন সাহাবি তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছেন আবদুল্লাহ বিন জাহাশ আনহু। যার একটি অভিযানের প্রেক্ষিতে পরবর্তীতে বদর যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং যিনি যুদ্ধে শাহাদত বরণ করেন এরপর আছেন উবায়দুল্লাহ বিন জাহাস যিনি ছিলেন প্রথম দিকে ইসলাম গ্রহণকারীদের একজন এই উবায়দুল্লাহ বিয়ে করেছিলেন আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবাকে উম্মে হাবিবাও তখন ইসলাম গ্রহণ করেছিলেন এরপর এই মুসলিম দম্পতি আবিসিনিয়া হিজরত করেছিলেন কিন্তু আবিসিনিয়া হিজরতের পর ওবায়দুল্লাহ বিন জাহাস মুরতাদ হয়ে যায় একসময় অতিরিক্ত মদ পান করার কারণে মদ্যপ অবস্থায় সাগরে ডুবে মৃত্যুবরণ করেন এই ওবায়দুল্লাহ এই ঘটনা প্রমাণ করে হেদায়ত একমাত্র আল্লাহর হাতে তিনি যাকে ইচ্ছা হেদায়ত দেন তিনি যাকে হেদায়ত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না আর তিনি যাকে পথভ্রষ্টতায় ছেড়ে দেন তাকে কেউ পথ দেখাতে পারে না মূলত পানের নেশা ছাড়তে না পারার কারণেই ওবায়দুল্লাহ খ্রিস্টান ধর্ম গ্রহণ করে মোরতাদ হয়ে আবেসিনিয়াতে মৃত্যুবরণ করেছিল জাইনাবের আরেক ভাই আবু আহমদ আব্দুল্লাহ বিন জাহাস তিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনিও ছিলেন সাহাবি আর তিনি ছিলেন অন্ধ বিন্তু জাহাশের বোনদের মধ্যে হামনা বিন্তু জাহাস রদি আনহা একজন বিখ্যাত সাহাবিয়াত এবং তার ব্যাপারে সিরাতে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা রয়েছে জাইনাবের আরেক বোন উম্মে হাবিব বিন্তে জাহাস তিনিও ছিলেন সাহাবিয়াত জাইনাবিন্তু জাহাস রদিয়া আল্লাহু আনহার বংশে আরও অনেক বিখ্যাত এবং সুপরিচিত ব্যক্তিত্ব আছেন যেমন রাসুলের ফুপু সাফিয়া তিনি ছিলেন জাইনাবের খালা রাসুলের চাচা হামজা তিনি ছিলেন জাইনাবের মামা জান্নাতের সুসংগপ্রাপ্ত সাহাবি জুবাই রুবনুল আওয়াম রাদি আল্লাহওয়ানহু ছিলেন জাইনবের খালাতো ভাই সুতরাং সার কথা হচ্ছে যেহেতু মায়ের দিক থেকে জাইনাব বিন্তু জাহাস রাদি আল্লাহওয়ানহার বংশধারা রাসুল উল্লাহ বংশের সাথে মিশে গিয়েছিল কারণ জাইনবের মা ছিলেন রাসুলের ফুপু এ কারণে জাইনবের বংশে অনেক বড় বড় সাহাবি ছিলেন প্রত্যেকের নাম এবং কাহিনী উল্লেখ করা এখানে উদ্দেশ্য নয় মূলত যে বিষয়টি এখানে স্পষ্ট করার উদ্দেশ্য সেটা হচ্ছে তিনি একটি উচ্চ এবং সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেছেন এবং এই সম্ভ্রান্ত বংশমর্যাদা নিয়ে জাইনাব বিনুজাহাশ রাদি আল্লাহুয়ানহা আনহা বেশ গর্বিত ছিলেন এই বংশমর্যাদা নিয়েই তার জীবনে একটি বিশেষ পরীক্ষা এসেছিল যার বর্ণনা একটু পরেই আসছে ইনশা আল্লাহ জাইনাব বিন্দু জাহাশ রাদি আল্লাহুয়ানহা রসুলের সাথে ভালোবাসার মুহূর্তে খুনসুটি করে বলতেন আমি আপনার সাথে তিনটি বিষয় নিয়ে গর্ব করতে পারি আপনার অন্য কোনো স্ত্রী এগুলো নিয়ে গর্ব করতে পারে না এক নম্বর আমার নানা এবং আপনার দাদা একই ব্যক্তি অর্থাৎ আব্দুল মুত্তালিব দুই নম্বর আল্লাহ তালা আমাকে আপনার সাথে বিয়ে দিয়েছেন আসমান থেকে আয়াত নাজিল করে যা অন্য কোনো স্ত্রীকে দেননি তৃতীয়ত আমার বিয়ের দূত ছিলেন জিবরিল আলহ ইসালাম জেনাব বিন তুজাহ রদি আনহা ইসলামের সূচনা পর্বেই মুসলিম হয়েছিলেন ইবনুল আসি উল্লাহ বলেছেন কানাত কাদি ইমাতল ইসলাম তিনি ছিলেন আদি পর্বের মুসলিম জেনাব বিন তুজাহ মক্কার প্রথম পর্বে ইসলাম গ্রহণ করেছেন কিন্তু তার মাক্কী জীবন সম্পর্কে তেমন বিস্তারিত কিছু জানা যায় না রসুল্ল সাল্লাহ সাল্লামের সাথে জাইনাবের বিয়ে হয়েছিল পঞ্চম হিজড়িতে সে সময় জাইনাবের বয়স ছিল আটত্রিশ বছর মতান্তরে ৩৫ বছর সুতরাং হিজরতের তিরিশ বা তেত্রিশ বছর আগে তিনি জন্মগ্রহণ করেছিলেন জাইনাব বিন্তু জাহাস রাদিয়া আনহা তার ভাই বোনদের সাথে সব পরিবারে হিজরত করে এসেছিলেন মদিনাতে ইবনে ইসাক রাহম বলেছেন আবু সালামা রাদিয়া আল্লাহ পর যারা প্রথম মদিনায় হিজরত করে এসেছিলেন তারা হচ্ছেন আমর ইবনে রাবিয়া এবং আবদুল্লাহ ইবনে জাহাজ আর আবদুল্লা ইবনে জাহাসের সাথে এসেছিলেন তার ভাই আবু আহামাদ এবং তাদের পরিবার ইসাক আরও উল্লেখ করেছেন জাহাস থেকে যেসব মহিলারা হিজরত করেছেন তাদের মধ্যে ছিলেন জাইনাব বিন্তু জাহাস এবং তার বোন উম্মে বিনতে জাহাস হামনা জাহাস এবং অন্যান্য মহিলারা জাইনাব বিন্তু জাহাজ সাদী আল্লাহু আনহা যখন মদিনায় হিজরত করে আসেন তখন তিনি ছিলেন একজন একাকী নারী অর্থাৎ তার স্বামী ছিল না এখন তিনি তালাকপ্রাপ্ত ছিলেন নাকি বিধবা ছিলেন এই বিষয়টি স্পষ্টভাবে জানা যায় না আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন জায়নাব বিন তু জাহাস মদিনায় এসেছিলেন একজন বিধবা হিসেবে তবে যেটাই হোক না কেন সার কথা হচ্ছে মদিনায় হিজরতের সময় জায়নাব বিন্তু জাহাশ রাদি আল্লাহু আহ্না ছিলেন একজন একাকী নারী বা বর্তমানের ভাষায় একজন সিঙ্গেল লেডি অর্থাৎ সেই সময় তিনি কারোর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন না আর হিজরতের পর জায়নাব বিন জাহাস রাদি আল্লাহু আহ্নার বিয়ে হয়েছিল জায়দ বিন হারিসা রাদি আল্লাহু আনহুর সাথে এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি নিজেই এই বিয়ের ব্যবস্থা নিয়েছিলেন এবার চলুন শোনা যাক সেই বিয়ের কাহিনী মদিনা হিজরতের পর একদিন জাইনাব বিন তুজাহ রদি আল্লাহু শুনলেন জাইনাবের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে একজন লোক এসেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে একথা শুনে জাইনাব প্রথমে ভাবলেন হয়তো রসুল্লাহ সাল সাল্লাম নিজের জন্যই বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন জাইনাবের কাছে কিন্তু প্রস্তাব পাঠানো হয়েছিল জায়েদ বিন হারিসার জন্য আর জায়েদ ছিলেন রাসুল উল্লাহ সাল্লামের আজাদকৃত গোলাম বা মুক্ত দাস সুতরাং জায়েদের তুলনায় জাইনাবের বংশমর্যাদা ছিল বেশি এ কারণে রাদী রাদি আল্লাহু আনহা বললেন আমি রাসুলের ফুপাতো বোন আর আমি কিনা তার আজাদকৃত গোলামকে বিয়ে করব তার মুক্ত দাসকে বিয়ে করব আমি তাকে বিয়ে করব না কারণ আমি বনু আব্দে শামসের সর্বোত্তম নারী এই বলে জায়েদকে বিয়ে করার প্রস্তাব ফিরিয়ে দিলেন জায়নাব বিন্তুজাহাস রাদি আল্লাহু আনহা কিন্তু রাসুল্ল সাল্লাহ আলহ্লাম জাইনাবের এই সিদ্ধান্ত পছন্দ করলেন না কারণ ইসলামে সম্মান এবং মর্যাদার বিচার হয় তাকোয়া এবং আল্লাহ ভীতি দিয়ে যার দিনদারিতা যত বেশি যে যত বেশি আল্লাহকে ভয় করে চলে সে তত বেশি সম্মানিত এবং মর্যাদাবান এছাড়া যে যত আগে ইসলাম গ্রহণ করে তার মর্যাদা তত বেশি এই বিবেচনায় নিঃসন্দেহে জায়েদ বিন হারিসা রদিউল্লাহু আনহু তিনি ছিলেন একজন উচ্চ মর্যাদাবান ব্যক্তি ভুলে গেলে চলবে না জায়দ যখন ইসলাম গ্রহণ করেন তখন পুরুষদের মধ্যে আবু বকর এবং আলী ছাড়া আর কোনো মুসলিম সাহাবই ছিল না শুধু তাই নয় রসুল্লাহ সাল্লি সাল্লাম জায়েদকে বড় করেছেন নিজের হাতে নিজের ছেলের মতো করে জায়দ বড় হয়েছেন রসুল্লাহ সাল্লামের হাতে জায়দকে বলা হতো হিব্বু রাসুলিল্লাহ বা রসুলের প্রিয় মানুষ জীবনের শুরুতে বালক বয়সে এই জায়দ ছিলেন একজন কৃতদাস তায়েফের বাজার থেকে জায়দকে কিনে নিয়ে এসেছিলেন খাদিজা রদি আনহার ভাতিজা হাকিম ইবনে হিজাম এরপর হাকিম ইবনে হিজাম জায়েদকে উপহার দিয়েছিলেন তার ফুপু খাদিজা রদি আনহার কাছে তার খেদমতের জন্য এটা ছিল আল্লাহ রসুলের সাথে খাদিজার বিয়ের আগের ঘটনা এরপর যখন রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে খাদিজা রাদি আল্লাহু আনহার বিয়ে হয়ে যায় তখন স্বামী মোহাম্মদ সাল্লু সাল্লামের সেবা যত্ন করার জন্য বালক বয়সী জায়েদকে উপহার দিয়েছিলেন খাদিজা রদি আনহা সুতরাং জায়েদ বিন হারিসা ছিলেন খাদিজার পক্ষ থেকে রাসুলের প্রতি বিয়ের উপহার এরপর রাসুল্লাহ সাল্লাহ জায়েদকে মুক্ত করে দেন গোলামি থেকে আর এগুলো সবই হচ্ছে নবুয়তের আগের ঘটনা এর মাঝে একদিন পিতা হারিসা তিনি তার ছেলেকে খুঁজতে খুঁজতে মক্কায় চলে আসেন সেখানে এসে তিনি জায়েদের সন্ধান পান এরপর মুক্তিপণের বিনিময়ে ছেলেকে নিয়ে যেতে চাইলেন জায়েদ বিন হারিসার পিতা হারিসা কিন্তু যুবক বয়সী মোহাম্মদ সাল্লুসাল্লাম বললেন মুক্তিপণ লাগবে না তুমি জায়েদকে এমনিতেই নিয়ে যেতে পারো কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে জায়েদ নিজেই যেতে চাইলেন না তার আপন জন্মদাতা পিতার সাথে বরং জায়েদ থেকে যেতে চাইলেন মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে তখন জায়েদের পিতা হারিসা জায়েদকে মোহাম্মদ ইসলামের কাছে রেখেই ফিরে চলে যান এই ঘটনার পর জায়েদের প্রতি মোহাম্মদ সাল্লাম এতটাই অভিভূত হয়েছিলেন যে তিনি জায়েদকে হাত ধরে টেনে নিয়ে যান কাবার সামনে এরপর ঘোষণা করেন ওহে লোকসকল আমি ঘোষণা দিচ্ছি এখন থেকে জায়েদ আমার পুত্র বলে পরিচিত হবে নব্বোত পূর্ব সেই সময়ে যুবক মোহাম্মদ সোল্লসাল্লাম ঘোষণা দিয়েছিলেন ওহে কুরাইশ মণ্ডলী তোমরা সাক্ষী থাকো আজ থেকে জায়েদ আমার ছেলে সে হবে আমার আর আমি হব তার উত্তরাধিকারী ইসলাম পূর্ব জাহিলি যুগে এই ধরনের মুখে বলা পুত্র বা কাউকে পালক পুত্র বানানোর প্রচলন ছিল বলাই বাহুল্য পালক পুত্র কখনও নিজের আসল পুত্র হতে পারে না এটা হচ্ছে শুধুমাত্র মুখে বলা একটি কথা অন্যের ঔরসজাত পুত্র কখনও নিজের পুত্র নয় তাই যখন রাসুল্লাহ সাল্লাম নবুয়ত পেলেন এবং আল্লা তাল্লাহ একে একে ইসলামের বিধানগুলো নাজিল করতে লাগলেন তখন তিনি এই পালক পুত্রের বিধানটি বাতিল করে দেন আল্লাহ তাল্লাহ বলেন আর তোমরা তাদেরকে তাদের পিতৃ পরিচয়ে ডাকো এটাই আল্লাহর কাছে অধিক ন্যায়সঙ্গত আর যদি তোমরা তাদের পরিচয় না জানো তবে তারা তো তোমাদের ধর্মীয় ভাই এবং বন্ধু অন্যত্র এই প্রসঙ্গে আল্লাহ তালা বলেছেন

উল্লেখ্য জায়নাব বিন জাহাশ জাহাস রাদি আল্লাহ আনহার জীবনী আলোচনা করতে গিয়ে আমরা জায়েদ বিন হারিসা সম্পর্কে এই বিবরণগুলো দিলাম এ কারণে যেন আমরা বুঝতে পারি রাসুলের কাছে জায়দ বিন হারিসা কতটা প্রিয় ছিলেন শুধুমাত্র একটি কথাই মনে রাখা যথেষ্ট জায়দ ছিলেন আল্লাহ রাসুলের নিজের হাতে গড়া মানুষ রাসুলের ঘরের মানুষ এবং তাকে বলা হতো হিব্বু রাসুল ইল্লাহ বা রাসুলের প্রিয় মানুষ আয়েশা রাদি আল্লাহ আনহা বলেছেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম যখন কোনো সৈন্যবাহিনী পাঠাতেন তখন জায়েদ বিন হারিসাকে সেই বাহিনীর আমির নিযুক্ত করতেন আয়েশা রাদি আল্লাহা আরও বলেছেন যদি জায়েদ বেঁচে থাকতেন তাহলে রাসুলের পরে তিনিই খলিফা হতেন কাজেই যখন জায়নাব বিন্তু জাহাসের কাছে জায়েদকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল এটা একেবারে বেমানান এমনটা মোটেও ছিল না কিন্তু জায়নাব বিন্তু জাহাস রাজি আনহা তিনি তার বংশগৌরবের কারণে সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন জবাবে রসুল্লাহাম বললেন তুমি জায়েদকে বিয়ে করো কারণ আমি তাকে তোমার স্বামী হিসেবে নির্বাচন করেছি সেই পরিস্থিতিতে তালা এই আয়াত নাজিল করেন যেখানে আল্লাহআাল বলেছেন যখন আল্লাহ এবং তার রাসুল কোনো বিষয়ে নির্দেশ প্রদান করেন তখন কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারী সেই নির্দেশ ফিরিয়ে দিতে পারে না আর যে আল্লাহ ও তার রাসুলের আদেশের অমান্য করে সে প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হয় এই আয়াত নাজিলের পর জাইনাব রাদি আল্লাহওয়ানহা রাজি হয়ে গেলেন জায়াতকে বিয়ে করতে জাইনাব বললেন তাহলে আমি আল্লাহ এবং তার রাসুলের নির্দেশে অবাধ্য হতে চাই না ইয়া রাসুল আমি এই প্রস্তাবে রাজি হলাম এই ঘটনায় আমাদের জন্য শিক্ষণীয় হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের নির্দেশের প্রতি কত আনুগত্যশীলা ছিলেন জাইনাব রতি আল্লাহ আনহা সেই দিকে লক্ষ্য করা রাসুলের কাছ থেকে এই প্রস্তাব এসেছে এই বিষয়টি বুঝতে পারার পর তিনি নিজের ইচ্ছার বিরুদ্ধে জায়েদকে বিয়ে করতে রাজি হয়েছিলেন সাহেব কিরমদের বৈশিষ্ট্য ছিল এটা আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে কোনো নির্দেশ আসলে তারা বলতেন আমরা শুনলাম এবং মেনে নিলাম এই প্রসঙ্গে আল্লাহ তাল্লাহ বলেছেন আই মুমিনদের বক্তব্য কেবল এ কথাই যে যখন তাদের মধ্যে ফয়সলা করার জন্য আল্লাহ এবং তার রাসুলের দিকে তাদেরকে আহ্বান করা হয় তখন তারা বলে সামি না ওয়া তো আনা আমরা শুনলাম এবং সেই আদেশ মান্য করলাম আল্লাহ আল্লাহআ বলছেন ইকা হুমুল মুফলি হুন আর তারাই হচ্ছে সফল কাম এভাবে জাইনাব বিন তো জাহাজের সাথে জায়েদ বিন হারিসার বিয়ে হয়ে গেল এর মাধ্যমে জাহিলি যুগের একটি কুপ্রথার মূল উৎপাটন হলো অর্থাৎ অর্থাৎ মুক্ত দাসের সাথে একজন অভিজাত নারীর বিয়ে হলো কিন্তু বিয়ের পরেও জায়েদের সাথে জাইনাবের মিল মোহব্বত হচ্ছিল না এভাবেই প্রায় এক বছর সংসার করলেন তারা জায়দ রাজি আল্লাহওয়ানহু বিভিন্ন সময়ে এসে রাসুলের কাছে অভিযোগ জানাতেন জাইনাবের ব্যাপারে আর সাল্লাম তখন জায়েদকে ধৈর্য ধারণের পরামর্শ দিতেন এমনই একটি দিনের কথা একদিন জায়েদ এসে অভিযোগ করলেন জাইনাবের ব্যাপারে জায়দ বললেন ইয়া ইন্না জাইনাবা আলাইয়া লিসা আনা উরিদু আন উতল্লাহ কাহা জায়দ একদিন রাসুলের কাছে এসে বললেন ইয়া আল্লাহ জেনব তার কথা দিয়ে আমাকে কষ্ট দেয় অর্থাৎ কঠোর বাক্যবাণে আমাকে বিদ্ধ করে আমি তাকে তালাক দিতে চাই জবাবে রাসুল্লাহ সাল্লাম বললেন আমসিকা আলাইকা আলাইকা জাউজাকা ওয়্তাক্লা তোমার স্ত্রীকে তোমার কাছেই বহাল রাখো তাকে তালাক দিও না আর আল্লাহকে ভয় করতে থাকো কোরআনে বিষয়টি এসেছে এভাবে আল্লাহ তাল্লাহ সেই পরিস্থিতি বর্ণনা করে বলেছেন যেই ব্যক্তির প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন এবং আপনি অনুগ্রহ করেছেন যখন আপনি সেই ব্যক্তিকে বলেছিলেন তুমি তোমার স্ত্রীকে তোমার কাছেই রাখো এবং আল্লাহকে ভয় করো লক্ষণীয় এই আয়াতে জায়েদ বিন হারিসা সম্পর্কে আল্লাহ তালা বলেছেন জায়েদ সেই ব্যক্তি যার প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন এবং রাসুল উল্লাহ সাল্লামও অনুগ্রহ করেছেন জায়েদের প্রতি আল্লাহর অনুগ্রহ হচ্ছে তিনি জায়েদকে ইসলাম গ্রহণের তৌফিক দিয়েছেন এবং রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের ঘরে থেকে রাসুলের ঘরের মানুষ হিসেবে বড় হয়ে রাসুলকে অনুসরণের তৌফিক দিয়েছেন আর জায়েদের প্রতি রাসুল্লাহ সাল্লি সাল্লামের অনুগ্রহ হচ্ছে তিনি জায়েদকে গোলামি থেকে মুক্তি দিয়েছেন রাসুল্লাহ সাল্লাম জায়দকে উপদেশ দিয়ে বলেছিলেন আমসিক আলাই উজাকা ওত্তাক্লাহ তোমার স্ত্রীকে তোমার কাছেই রাখো তালাক দিও না এবং আল্লাহকে ভয় করো এখানে আল্লাহকে ভয় করার অর্থ স্ত্রীর সেই সব আচরণের সাথে ধৈর্য ধারণ করো কারণ আল্লাহকে ভয় করে চলার জন্যে ধৈর্যের প্রয়োজন কিন্তু রাসুল উহ সল্লা শত চেষ্টা সত্ত্বেও জাইনাব এবং জায়েদের বিয়ে টিকলো না জায়দ রদি আনহু জাইনাবকে তালাক দিয়েই ছাড়লেন এখানে আরেকটি বিষয়ে উল্লেখ্য সেটা হচ্ছে জায়েদ বিন হারিসা রদিউলাহু আনহু যখন রাসূলের কাছে পরামর্শ চাইতে এসেছিলেন তার আগেই আল্লাহ তালা ওহির মাধ্যমে রসুল্লাহ সাল্লি সাল্লামকে দুইটি বিষয় জানিয়ে দিয়েছিলেন সেই দুইটি বিষয় হচ্ছে রসুল্ল্লা সাল্লু সাল্লাম জানতেন জাইনাবের সাথে জায়েয়েদের তালাক হয়ে যাবে এবং শুধু তাই নয় জায়েদের সাথে তালাকের পর জাইনাবের বিয়ে হবে রসুল্লাহ সল্লাহ আলহিসের সাথে কিন্তু এরপরেও রাসুল উহ সাল্লাহ সাল্লাম জায়েদকে পরামর্শ দিয়ে বলেছিলেন তোমার স্ত্রীকে তালাক দিও না এবং আল্লাহকে ভয় করতে থাকো জাইনবের সাথে জায়েদের তালাক হবে এবং এরপর রসুলের সাথে জাইনবের বিয়ে হবে এই কথাটি রাসুল উহ সাল্লাহ গোপন রাখতে চাইছিলেন কিন্তু কেন এর কারণ হচ্ছে রসুল্লাহ সাল্লাম আশঙ্কা করছিলেন জাইনবের সাথে রাসুলের বিয়ে হলে মুনাফিকরা এই বিষয়কে কেন্দ্র করে বিরাট অপপ্রচার চালাতে শুরু করবে হইচই শুরু করবে মন্দ প্রচারণা চালাবে এবং বলবে মুহাম্মাদ তার পুত্র বধুকে বিয়ে করেছে যদিও আমরা সবাই জানি জায়দ বিন হ্যারিসা তিনি রাসুলের পুত্র নন তাহলে মুনাফিকরা এমন কথা বলবে কেন এর কারণ হচ্ছে তৎকালীন আরব সমাজে এই প্রথা চালু ছিল যে পালিত পুত্র বা মুখে বলা পুত্রকে নিজের পুত্রের মতোই মনে করা হতো আর পালিত পুত্রের স্ত্রীকে নিজের পুত্রবধুর মতোই মনে করা হতো এই কারণে মুনাফিকদের অপবাদ এবং মন্দ প্রচারণার আশঙ্কায় রাসুল্লাহ সাল্লিয় সেই কথাটি অন্তরে গোপন রাখতে চাইলেন অর্থাৎ তিনি গোপন রাখলেন যে জৈনবের সাথে জায়দের তালাক হয়েই যাবে এবং জায়দের সাথে তালাকের পর জাইনবের বিয়ে হবে রসুল্লাহ সাল আলাইহি আসাল্লামের সাথে তিনি এই দুইটি কথা গোপন রাখলেন কিন্তু আল্লাহ তাল্লাহ এই বিষয়টি পছন্দ করলেন না তিনি এজন্য রসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে তিরস্কার করে এই আয়াত নাজিল করেন যেখানে তালা বলেছেন আর আপনি অন্তরে এমন বিষয় গোপন রেখেছিলেন যা আল্লাহ পাক প্রকাশ করে দিচ্ছেন আর সেটা হচ্ছে আপনি লোক নিন্দার ভয় করেছিলেন অথচ আল্লাহকেই অধিক ভয় করা উচিত ছিল সুতরাং রসুল্ল্লা সাল্লু সাল্লাম অন্তরে যে বিষয়টি গোপন রেখেছিলেন অর্থাৎ লোক নিন্দার ভয় এই আয়াতের মাধ্যমে আল্লাহ তা সেটি প্রকাশ করে দিচ্ছেন এ কারণেই এই দিকে ইঙ্গিত করে আয়েসারদি আল্লাহু আনহা বলেছেন যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার উপরে নাজিলকৃত ওহির কোনো অংশ গোপন রাখতেন তাহলে এই আয়াতটিই গোপন রাখতেন এই কথার অর্থ হচ্ছে উমুল মেনিন আয়েসারদি আল্লাহু আনহা বুঝিয়েছেন রসুল্ল সাল্লা উল্লাহ সাল্লাম ওহির কোনো কিছুই গোপন করেননি কোনো বিষয়ে প্রকাশ করা তার জন্য যত কষ্টকরী হোক না কেন তিনি সেটা প্রকাশ করেছেন এবং এভাবে নবুয়াতের পূর্ণ দায়িত্ব পরিপূর্ণভাবে সম্পন্ন করেছেন এর এরপরেও যদি তিনি কোনো কিছু গোপন করতেন তাহলে এই আয়াতটি গোপন করতেন কেননা এই আয়াতে আয়তে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ উল্লাহ্লামকে তিরস্কার করেছিলেন ইমাম কুর্তুবে রাহিমাহুল্লাহ বলেন জাইনুল আবেদিন আলী ইবনুল হুসাইন রাহিমাহুল্লা থেকে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাহ উল্লাসাল্লাম আল্লাহ তাল্লাহার কাছ থেকে এই মর্মে ওহি পেয়েছিলেন যে জাইনাবকে জায়দ তালাক দিবেন এবং এরপর জাইনাবের বিয়ে হবে রাসুলের সাথে যখন জায়দ রাসুলের কাছে এসে জাইনবের আচরণের ব্যাপারে অভিযোগ করলেন জাইনবের অবাধ্যতার কথাও জানালেন জাইনাবকে তালাক দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন তখন রাসুল্লাহ সাল্লুস্লাম তার সুন্দর আখলাক এবং সদুপদেশের কারণে জায়দকে বলেছিলেন তুমি আল্লাহকে ভয় করো এবং তোমার স্ত্রীকে তোমার কাছেই রেখে দাও কিন্তু রাসুল উল্লাহ সাল্ল্লা জানতেন জায়দ জাইনাবকে তালাক দিবেন এবং এরপর জাইনাবের বিয়ে হবে রাসুলের সাথে ইমাম কর্তুবী বলছেন রাসুল্লাহ সাল্লাম এই বিষয়টি গোপন করলেন কারণ তিনি যদি জায়দকে বলতেন তোমার স্ত্রীকে তালাক দাও আর এরপর যখন তিনি জায়দের তালাক স্ত্রী জাইনাবকে বিয়ে করবেন তখন এই বিষয়কে কেন্দ্র করে মুনাফিকরা রাসুলের ব্যাপারে অপপ্রচার চালাবে রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম এই আশঙ্কা করছিলেন কিন্তু এই কারণে আল্লাহ আল্লাহ রাসুলকে তিরস্কার করে এই আয়াত নাজির করেন যেখানে আল্লাহ বলেন আন তাকশাহু আপনি লোক নিন্দার ভয় করেছিলেন অথচ আল্লাহকেই অধিক ভয় করা উচিত ছিল পালক পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করা ইসলামী শরিয়াতে বৈধ এরপরে রাসুল উল্লাহ সাল্লাম এই বিষয়ে মুনাফিকদের অপপ্রচারের ভয় করেছিলেন এবং জায়দের সাথে জাইনাবের তালাক হয়ে যাবে জেনেও তিনি জায়েদকে বলেছিলেন তোমার স্ত্রীকে তোমার কাছেই রাখো এই কারণে আল্লাহ তাল্লাহ তাকে তিরস্কার করে বলেছেন আপনি লোক নিন্দার ভয় করলেন অথচ আল্লাহকেই ভয় করা অধিক উচিত ছিল ইমাম কর্তুবের রাহমউল্লাহ বলেন আলেমদের মতে এটি হচ্ছে এই আয়াতের সর্বোত্তম তাফসির শীর্ষস্থানীয় মোফাসিরগণ এবং যারা উচ্চ পর্যায়ের আলেম তারা এই ব্যাখ্যাই গ্রহণ করেছেন এরপর ইমাম কর্তুবের রাহমউল্লাহ ইমাম জুহুরি কাজী আউ্বকর ইবনুল আরাবি সহ আরও অন্যান্য কিছু আলেমদের নাম উল্লেখ করেছেন সহি মুসলিমের হাদিসে আনাস আনাসরদি আল্লাহনু থেকে বর্ণিত হয়েছে জাইনাব বিন তুজাস রাজি আল্লাহু আনহার যখন ঈদ্যুৎকাল শেষ হলো তখন রসুল্লাহ সাল্লাহাম জায়দ বিন হারিসাকেই পাঠালেন জাইনাবের কাছে এবং এই বলে পাঠালেন যে তুমি জাইনাবের কাছে আমার বিয়ের পয়গাম নিয়ে যাও জায়দ রাহু আনহু গিয়ে দেখেন জাইনাব রাদি আল্লাহু আনহা আটা প্রস্তুত করছেন বা আটার খামির বানাচ্ছেন জায়দ বলেন জায়নাবের প্রতি দৃষ্টি পড়তেই আমার অন্তরে তার সম্পর্কে এক বড় ধরনের সম্ভ্রম বোধ সৃষ্টি হলো এমনকি আমি তার দিকে চোখ তুলে তাকানোর সাহস হারিয়ে ফেলি কারণ রাসুল উল্লাহ সাল্লাম জাইনাবের প্রতি বিয়ের পয়গাম পাঠিয়েছেন তখন আমি একটু পেছন দিকে সরে আসি অন্য বর্ণনা এসেছে তখন জায়দ রদি আনহু জায়নাবের ঘরের দরজার দিকে পিঠ ফিরিয়ে দাঁড়ান এবং বলেন জাইনাব আমি রাসুলের পয়গাম নিয়ে এসেছি তখন জায়নাব বিন্দু জাহা আনহা জবাব দিয়ে বলেন আমি তো এখন কাজ করছি আর এই ব্যাপারে আল্লাহ আল্লাহালার সাথে ইস্তেখারা ব্যতীত আমি কিছুই বলতে পারি না এই কথা বলে জায়নাব বিন তুজাহী আল্লাহু আনহা মসজিদের দিকে যাওয়া শুরু করেন এমন সময় আল্লাহ তাল্লাহ রসুল্লাহ আলাইহি আলহিউসাল্লামের কাছে এই আয়াত নাজিল করেন لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم إذا قضوا منهن وطرا অতপর জায়দ যখন জায়নাবের সাথে সম্পর্ক ছিন্ন করল নিজের প্রয়োজন পূরণ করে নিল তখন আমি তাকে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম যাতে মুমিনদের পোষ্যপুত্ররা তাদের স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করলে সেসব স্ত্রীকে বিয়ে করার ব্যাপারে মুমিনদের কোনো অসুবিধা না থাকে আর আল্লাহর নির্দেশ কার্যে পরিণত হয়েই থাকে এভাবে জাইনাব বিন্তু শরদী আল্লাহু আনহা সাথে রাসুল্লাহ সাল্লা সাল্লামের বিয়ে হয়ে যায় আর জাইনাব জাহাজ শরদী আল্লাহু আনহা তিনি হয়ে যান উম্মুল মিনীন্দের একজন এই আয়াতে আল্লাহ তাল্লাহ বলেছেন জউ কাহা আমি তাকে আপনার সাথে বিয়ে দিলাম এভাবে এই আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ আল্লাহতাল্লাহ স্পষ্টভাবে তার রাসুলকে জানিয়ে দিয়েছেন যে জাইনাবের সাথে আপনার বিয়ের কাজটি আমি আল্লাহ নিজেই সমাধা করে দিলাম এই কারণে জাইনাব বিন্দু জাহাশ আল্লাহ আনহা আয়াত নাজিল হওয়ার মাধ্যমে সরাসরি রাসুলের স্ত্রী হয়ে যান এই ব্যাপারে জাইনাবের ইচ্ছা অনিচ্ছার কোনো প্রয়োজন ছিল না এর মাধ্যমে আরও স্পষ্ট হয় যে এই বিয়ের পেছনে আল্লাহ আল্লাহর নির্দেশই ছিল মূল কারণ রাসুলের নিজের ইচ্ছার ভিত্তিতে নয় বরং আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর নির্দেশের ভিত্তিতেই জাইনাব রাজিয়া আল্লাহু আহ্নার সাথে বিয়ে হয়েছে রসুল্ল সাল্লাহ এই বিয়ের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই বিয়ে অন্যান্য বিয়ের মতো ছিল না এখানে সাক্ষী বা অভিভাবকের কোনো প্রয়োজন ছিল না যেখানে আল্লাহ তাহ্লা নিজেই বিয়ে দিয়েছেন সেখানে সাক্ষী বা অভিভাবকের কি দরকার আছে এ কারণে জিবরি আলাহি যখন উক্ত আয়াত নিয়ে রসুল্লাহ সাল্লু আলু কাছে এলেন এবং জাইনাব বিন্তু জাহাসের সাথে তার বিয়ের সুখবর দিলেন তখন রসুল্লাহ সাল্লাহ কোন কোনো পূর্ব অনুমতি ছাড়াই সরাসরি জাইনাবের ঘরে প্রবেশ করেন আর জাইনাবকে জানিয়ে দেন এই সুখবর জাইনাব বিন জাহাস রাদি আল্লাহ তখন এই খবর শুনে খুবই খুশি হন তিনি সিজায় পড়ে যান এবং আল্লাহ তাল্লাহার সুক্রিয়া আদায় করতে থাকেন আর আমরা আগেই বলেছি এই বিশেষ মর্যাদার কারণে জায়নাব বিন জাহাস রাদি আল্লাহ আনহা তার অন্যান্য সতীনদের উপরে গর্ব করে বলতেন আপনাদের বিয়ে দিয়েছেন আপনাদের অভিভাবকরা আর আমার বিয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ তালা জাইনাবের সাথে রাসুলের এই বিয়ে হয়েছিল পঞ্চম হিজরির জিলকদ মাসে এভাবে জাইনাব বিন্দু আল্লাহ আল্লাহার সাথে রাসুল্লাহ সাল্লাহামের বিয়ে হয়ে যায় কিন্তু এরপর ইসলামের দুশ্মনরা মুনাফিকরা হইচই শুরু করল এবং অপপ্রচার চালাতে লাগলো এই বলে যে মুহাম্মদ সাল্লাহাম তার পুত্রবধূকে বিয়ে করেছেন অথচ তার নিজের শরীয়তেও তো পুত্রবধূকে বিয়ে করা পিতার জন্য হারাম এর জবাবে আল্লাহ তাল্লাহ সুরা আহজাবের এই আয়াত নাজিল করেন যেখানে আল্লাহ তাল্লাহ বলেছেন মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহ রাসুল এবং সর্বশেষ নবী আর আল্লাহ সর্ব বিষয়ে অবগত এই আয়তের মাধ্যমে আল্লাহ তায়াল্লাহ জানিয়ে দিলেন মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন অর্থাৎ যে ব্যক্তির পরিত্যক্ত স্ত্রীকে মুহাম্মদ সাল্লা বিয়ে করেছেন সেই তো কখনোই রাসুলের পুত্র ছিল না কাজেই তার পরিত্যক্তা বা তালাকপ্রাপ্তা স্ত্রীকে বিয়ে করা রাসুলের জন্য কখনোই নিষিদ্ধ বা হারাম ছিল না এবারে চলুন জানা যাক এই বিয়ের গুরুত্ব এবং হিকমত সম্পর্কে কেন আল্লাহ তায়াল্লা জায়না বিন্তু জাহাজকে রাসুল্লাহ সাল্লাহিসাল্লামের কাছে বিয়ে দিয়েছিলেন সায়িকা সাংকিতে রহমাহউল্লাহ বলেছেন আলা বলেছেন লিকাইলা আইলাল মিনিই না হারাজ যাতে এই বিষয়ে মুমিনদের কোনো অসুবিধা না থাকে অর্থাৎ মুমিনদের পোষ্যপুত্ররা তাদের স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করলে সেই স্ত্রীকে বিয়ে করা নিষিদ্ধ নয় এই আয়তের মাধ্যমে সুস্পষ্ট হয়ে যায় এই বিয়ে হয়েছে সরাসরি আল্লাহর নির্দেশ অনুসারে আল্লাহ তাল্লাহ নিজেই এই বিয়ে দিয়েছেন এবং কেন দিয়েছেন সেটাও আয়াতের মাধ্যমে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন অর্থাৎ এই বিয়ের মূল কারণ হচ্ছে জাহিলি যুগের একটি কুপ্রথার উচ্ছেদ ঘটানো জাহিলি যুগে পালকপুত্রকে নিজের আপন ঔরসজাত পুত্রের সমান মনে করা হতো এই কারণে পালিত পুত্রের স্ত্রীকে নিজের ঔরসজাত পুত্রের স্ত্রী বা পুত্র বধুর সমান মনে করা হতো কিন্তু এই দুইটি পরিস্থিতি তো কখনোই এক নয় পালকপুত্র কখনও নিজের ঔরষজাত পুত্র নয় তেমনইভাবে পালকপুত্রের স্ত্রী কখনও আপন পুত্রবধূ নয় এই কারণে পালকপুত্র বা মুখে বলা পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় কোনো নিষেধাজ্ঞা নেই আল্লাহালা এই বিধানটি প্রতিষ্ঠা করতে চাইলেন এবং এর বিপরীতে থাকা জাহেলি বিধানটি উচ্ছেদ করতে চাইলেন আর সমাজে যখন কোনো একটি জাহেলি প্রথা মানুষের মন এবং মগজে বদ্ধমূল হয়ে যায় সেই প্রথা উচ্ছেদ করা খুবই কঠিন কাজ শুধুমাত্র মুখের কথার মাধ্যমে বা একটি ঘোষণা প্রচারের মাধ্যমে সেগুলো উচ্ছেদ করা যায় না এইসব প্রথা উচ্ছেদের জন্য প্রয়োজন হয় আলোড়ন সৃষ্টিকারী একটি ঘটনা জেনাব বিন্দু জাহাশ রাদিয়া আনহা সাথে রসিদুল্লাহ সাল্লাহ আলাইসলামের বিয়ে ছিল এমনই একটি আলোড়ন সৃষ্টিকারী ঘটনা এই বিয়ের মাধ্যমে যে জাহিলি প্রথাটি বাতিল হয়েছিল সেটার গুরুত্ব বোঝার জন্য আমরা একটি দৃষ্টান্ত দিতে পারি আমরা জানি আল্লাতাল পর্দার বিধান দিয়েছেন কিন্তু বর্তমান সমাজে আমরা দেখতে পাই অনেকেই ইসলামে নির্ধারিত পর্দার বিধান মানেন না তথা কথিত সামাজিকতা রক্ষা করতে গিয়ে নিকটাত্মীয় গায়রে মাহারামদের সাথে তারা পর্দা করেন না যেমন খালাতো মামাতো চাচাতো ভাই বোন কিংবা দুলাভাই দেবর খালু ফুফা কিংবা ছেলেদের তরফ থেকে মামি কিংবা শ্যালিকার সাথে পর্দা করেন না এ ব্যাপারে জানতে চাইলে তারা বলেন ওরা তো আমাদের নিকটাত্মীয় এদের সাথে আমাদের পর্দা করতে হবে কেন এভাবে আল্লাহ আল্লাহালার দেওয়া পর্দার বিধানকে বাতিল করে তারা সামাজিকতাকে উপরে স্থাপন করেন আবার আরেক দিক থেকে যেসব ক্ষেত্রে আল্লাহালা কোনো বিধান দেননি বা ধর্মের কোনো বিধান নেই সেখানে বানোয়াট ধর্মের বিধান বানান যেমন অনেকে একেবারে অচেনা নারী পুরুষ তারা পরস্পর পাতানো ভাই বোনের সম্পর্ক তৈরি করেন এরপর সেটাকে নাম দেন ধর্মের ভাই বা ধর্মের বোন অথচ ধর্মের সাথে এসবের কোনো সম্পর্ক নেই এগুলো হচ্ছে এক প্রকার বানোয়াট কুপ্রথা ঠিক একইভাবে জাহিলি সমাজে অন্যের ঔরশজাত ছেলেকে কিছুদিন লালন পালন করার কারণে কিংবা মুখে ঘোষণা দেওয়ার কারণে সে কখনোই নিজের ছেলে হয়ে যায় না জাহিলি যুগে এভাবে অন্যের ছেলেকে নিজের পালকপুত্র বানিয়ে এরপর পালকপুত্রের সাথে সেই বিধানগুলো প্রয়োগ করা হতো যেগুলো নিজের পুত্রের সাথে প্রযোজ্য যেমন পালক পুত্রকে সম্পদের ওয়ারিশ বানানো হতো কিংবা পালক পুত্রের স্ত্রীকে নিজের পুত্রবধূ মনে করা হতো এইসব ভুয়া প্রথা প্রচলিত ছিল বিনতে জাহাসের সাথে রসুল্ল ইসলামের বিয়ের মাধ্যমে আল্লাহ এই সব কয়টি জাহেলি প্রথার মূল উৎপাটন করেন সেগুলোকে উচ্ছেদ করেন এবং এর মাধ্যমে বোঝা গেল ইসলামের নিয়ম এবং আইন কানুন এগুলো সকল প্রথা রীতিনীতি এবং সামাজিক চালচলনের ঊর্ধ্বে কোনো বিষয়ে আল্লাহ তাল্লাহ যে বিধান দিয়েছেন সেটাই চূড়ান্ত ইসলামের সাথে সাংঘর্ষিক হলে অন্যান্য যত বিধান আছে সেগুলো বাতিল হয়ে যাবে কিন্তু ইসলাম কখনো বাতিল হবে না এক্ষেত্রে কে কি বলল কে নিন্দা করল আর কে প্রশংসা করল কে কুৎসা রচনা করল আর কে অপবাদ দিল আল্লাহ তা এসবের পরোয়া করেন না এবং রাসুল উল্লা ইসলামের মাধ্যমে আল্লাহ তালা তার দৃষ্টান্ত দেখিয়ে দেন কাজেই জায়না বিন্দু জাহাশ রাদি আল্লাহু আহ্নার বিয়ের ঘটনা থেকে শিক্ষা নিয়ে মুমিনদের করণীয় হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিধান অনুসরণ করা এবং কার্যকর করা সামাজিক কোনো প্রথার কারণে ইসলামের কোনো বিধানকে ছোট মনে করা কিংবা পালন করতে লজ্জা অনুভব করা উচিত নয় সব কিছুর উপরে আল্লাহ আলার দেয়া নিয়মই চূড়ান্ত আল্লাহ তাল্লাহর দেয়া বিধানের উপরে কোনো সামাজিকতাকে স্থান দেওয়া যাবে না আর এটি হচ্ছে জাইনাব জায়নাব বিন্তুজাহাশ রদি আনহার সাথে রাসুলের বিয়ের অন্যতম প্রধান শিক্ষা আল্লাহ তাল্লাহ এই বিষয়গুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহমা আমিন এবার আসা যাক দ্বিতীয় প্রসঙ্গে আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি রসুল্লাহ সাল্লি সাল্লাম অন্তরে যা গোপন রেখেছিলেন সেটা হচ্ছে প্রথমত জাইনবের সাথে জায়েদের তালাক হয়ে যাবে এবং দ্বিতীয়ত জায়েদের সাথে তালাকের পর জাইনাবের বিয়ে হবে রসুল্লাহ সাল আলহি আসাল্লামের সাথে রসুল্ল সাল্লাহ এই দুইটি তথ্য গোপন রেখেছিলেন লোক নিন্দার ভয়ে এই বিষয়টি খুবই স্পষ্ট কিন্তু এরপরেও কিছু মানুষ আছে যারা এই বিষয়ে ভিন্ন কথা বলে তাদের একদল বলে না রাসুল অন্তরে ভিন্ন কিছু গোপন রেখেছিলেন এরপর কিছু দুর্বল এবং ত্রুটিপূর্ণ বর্ণনা সামনে নিয়ে আসে সেসব বর্ণনায় যা বলা হয়েছে তার সামারি হচ্ছে রাসুলুল্লাহ সাল্লু আলয় নাকি একদিন জাইনবকে একটি পর্দার আড়াল থেকে দেখে ফেলেছিলেন এবং তাকে দেখে তিনি জাইনবের প্রতি আকৃষ্ট হয়ে যান এমনকি তার প্রেমে পড়ে যান এবং বিড়বির করে কিছু কথা বলেন তখন জায়েদ বাড়িতে ছিলেন না পরে জায়েদ বাড়িতে এসে এই ঘটনা জানতে পারেন এবং তখন থেকেই নাকি জায়েদ জাইনাবকে অপছন্দ করতে থাকেন এবং তখন জায়েদ নিজের উপরে রাসুলকে প্রাধান্য দেওয়ার জন্য জাইনাবকে তালাক দেন যেন এরপর জাইনাবকে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বিয়ে করতে পারেন এই ধরনের বর্ণনাগুলো আছে মোসনাদে আহমদে তাবারানি তাফসিরে তাবারি বাগাবি ইবনেসাদ এবং অন্যান্যদের গ্রন্থে কিন্তু এখানে শ্রোতাদের জেনে রাখা প্রয়োজন কোনো বইতে কোনো একটি বর্ণনা উল্লেখ থাকলেই সেটি গ্রহণযোগ্য বা বিশুদ্ধ হয়ে যায় না এজন্য প্রথমে প্রতিটি বর্ণনার সনদ এবং মাতন দেখতে হয় জাইনাবকে দেখে রাসুলের ভালো লেগে গিয়েছিল এই মর্মে যেসব বর্ণনা এসেছে সেগুলো একটিও বিশুদ্ধ নয় সনদ এবং মাতন উভয় দিক থেকেই সেগুলো ত্রুটিপূর্ণ ইবনে কাসির রহমাউল্লাহ বলেন ইবনে জারির এবং ইবনে আবি হাতিম রহম্লা সালাবদের থেকে কিছু বর্ণনা উল্লেখ করেছেন যা আমি পুরোপুরি বাদ দিয়েছি কারণ এগুলো সহি নয় তাই এগুলো সেখানে উল্লেখ করছি না অর্থাৎ ইমনি কাসির রহমাউল্লাহ তিনি সুরা আহজাবের এই সকল আয়াতের তাফসিরে সেই বর্ণনাগুলো ত্রুটিপূর্ণ হওয়ার কারণে বাদ দিয়েছেন ইমাম কুর্তুবে রাহমাহুল্লাহ বলেন যেসব বর্ণনায় বলা হয়েছে যে রসুল্লাহ সাল্লি সাল্লাম নাকি জায়েদের স্ত্রী জাইনাবকে পছন্দ করে ফেলেছিলেন এমনকি কিছু নীতি নৈতিকতা বিবর্জিত মানুষ এই শব্দটাও ব্যবহার করেছে যে তিনি নাকি জাইনাবের প্রেমে পড়ে গিয়েছিলেন মা আল্লাহ এমন কথা বলা শুধুমাত্র তাদের পক্ষে সম্ভব যাদের অন্তরে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের প্রতি কোনো শ্রদ্ধা নেই অথবা যারা নবুয়াতের মর্যাদা অর্থাৎ গুনাহ থেকে নবীদের নিষ্পাপ হওয়া সম্পর্কে জানে না তাই ইমাম কর্তুবী রাহিমাউল্লা বলেছেন তাদের দাবিকৃত সেই সব বিষয় থেকে রাসুল্লাহ সাল্লাসাল্লাম সুরক্ষিত এই বিষয়ে আপত্তিকর বর্ণনাগুলোর মধ্যে একদিকে আছে কিছু ত্রুটিপূর্ণ বর্ণনা যেখানে বর্ণনাকারী অর্থাৎ রাবিদের ব্যাপারে আপত্তি রয়েছে আরেকদিকে সনদ ছাড়াই বর্ণনা করেছেন মুকাতিল ইবনে সুলাইমান বাগাবি এবং জালালুদ্দিন সৈয়তি রহমাহুল্লাহ যেহেতু এইসব বর্ণনার প্রতিটি বর্ণনাক্রম ধরে ধরে আলোচনা করা রাবিদেরকে নিয়ে আলোচনা করা এই অডিও লেকচারের পরিসরের বাইরে এ কারণে সনদ এবং মাতনের জটিল আলোচনায় না গিয়ে সাধারণ যুক্তি থেকেও যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সেইসব দাবির অসারতা ধরা পড়ে প্রথমত জায়নাব রাদি আল্লাহা রসুল্লাহ সাল্লাহ আলহামের অপরিচিতা ছিলেন না তিনি ছিলেন রসুলের ফুপাতো বোন কাজেই পর্দার বিধান নাজিলের অনেক আগে থেকেই রসুল্লাহ সাল্লু সাল্লাম জাইনাবকে বহুবার দেখেছেন তিনি তাকে ভালোভাবে চিনতেন এবং জানতেন সুতরাং জায়েদের অনুপস্থিতিতে একদিন জাইনবকে দেখে রাসুলের ভালো লেগে যাওয়াই যদি জাইনাবের সাথে রাসুলের বিয়ের কারণ হতো তাহলে রসুলুল্লা সাল্লু আলহিম তো আরও বহু আগেই জাইনাবের প্রতি বিয়ের প্রস্তাব পাঠাতে পারতেন কিন্তু তিনি তা করেননি বরং আমরা দেখতে পাই রসুল্লাহ সাল্লাম নিজের জন্য জাইনাবের কাছে বিয়ের প্রস্তাব পাঠাননি বরং তিনি নিজ উদ্যোগে জায়দ বিন হারিসা রাদি আল্লাহু আনহুর সাথে বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছিলেন জায়নাব বিন জাহাস রদি আল্লাহু আনহার কাছে দ্বিতীয় পয়েন্টে যারা বলে একদিন জাইনাবকে দেখে নাকি রাসুলের ভালো লেগে গিয়েছিল আর জায়দ নাকি সেটা বুঝতে পেরেই জাইনাবকে তালাক দিয়েছিলেন এই দাবি এটাও ভুল এর কারণ হচ্ছে জায়দ বিন হারিসা রাদি আল্লাহু আনহু এর আগে থেকেই জাইনাব বিন্তু জাহাজ রদি আনহার আচরণের ব্যাপারে এসে অভিযোগ করতেন রসুল্লাহ সাল্লু আলহি কাছে এবং সেই বর্ণনাগুলো সহি বা বিশুদ্ধ কাজেই তিনি স্বেচ্ছায় তালাক দিয়েছেন জাইনাব আল্লাহ আনহাকে আর আল্লাহ তাল্লাহর কালাম কুরআনের মধ্যেই এই বিষয়ের ব্যাখ্যা রয়েছে আল্লাহআাল্লাহ বলেছেন ফালাম্মা কদা জাইদুম মিনহা ওয়াত যখন জায়েদ তার থেকে অর্থাৎ জাইনাবের থেকে নিজের প্রয়োজন পূরণ করে নিল এবং তার থেকে সম্পর্ক ছিন্ন করল এই আয়াত থেকে বোঝা যাচ্ছে জায়না বিন জাহাস রাদি আল্লাহু আনহার প্রতি জায়েদ বিন হারিসার অন্তরে কোনো আগ্রহ ছিল না তিনি স্বেচ্ছায় তাকে তালাক দিয়েছেন আল্লাহ তাল্লাহ বলেছেন জায়েদ যখন জায়নাবের থেকে নিজের প্রয়োজন পূরণ করে নিল এবং সম্পর্ক ছিন্ন করল জায়েদ বিন হারিসা রদি আল্লাহু আহু স্বেচ্ছায় জায়নাব বিন তুজাহাশ রদি আল্লাহু আনহাকে তালাক দিয়েছিলেন এবং জায়নাবের প্রতি জায়দের অন্তরে আর কোনো আগ্রহ ছিল না এর সমর্থনে দুইটি ঘটনা পাওয়া যায় প্রথমত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জায়েদ বিন হারিসাকেই পাঠিয়েছিলেন জায়নাব বিন্তু জাহাশ রাদিয়া আনহার কাছে বিয়ের পয়গাম দিয়ে দ্বিতীয়ত জায়দ যখন তার সাবেক স্ত্রী জাইনাবের কাছে রাসুলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন তখন তিনি জাইনাবের প্রতি সম্ভ্রমের কারণে সেদিকে তাকাতেই পারেননি বরং তিনি উল্টো ঘুরে দাঁড়ান এবং সেখান থেকে মুখ ফিরিয়ে নেন কারণ তিনি জানতেন এখন জায়নাব বিন তুজাহাশ রাদিয়া আল্লাহু হয়ে যাবেন উম্মুল মিনিনদের একজন কাজেই যারা বলে রাসুল উল্লাহ সাল্লাম তার অন্তরে জাইনাবের প্রতি ভালোবাসা গোপন রেখেছিলেন আর এ কারণেই নাকি আল্লাহ আল্লাহআাল্লা তাকে তিরস্কার করেছেন তাদের সেই মিথ্যা এবং ভ্রান্ত দাবি খণ্ডন করে ইমাম শাঙ্কিত রাহিমাহুল্লাহ বলেছেন আল্লাহ তাল্লাহ তার রাসুলকে বলেছেন ফি মুবদিহি আল্লাহ আল্লাহআাল্লা তার রাসুলকে বলেছেন আপনি যা অন্তরে গোপন রেখেছিলেন আল্লাহ তা প্রকাশ করে দিবেন কাজী আল্লাহ তাল্লাহ সেই আয়তে কোন বিষয়টি প্রকাশ করে দিয়েছেন আল্লাহ তাআলা এটাই প্রকাশ করে দিয়েছেন যে জাইনাব রাসুলের স্ত্রী হবেন অর্থাৎ আয়াত নাজিল করে তিনি জাইনাবকে রাসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ কাছে বিয়ে দিয়েছেন কারণ উক্ত আয়াতের পরের অংশে ঠিক এ কথাটি বলা হয়েছে আল্লাহ তাআলা বলেছেন মিনহা জেনা কাহা অতপর জায়াত যখন জাইনাবের সাথে সম্পর্ক ছিন্ন করল তখন আমি তাকে আপনার সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ করে দিলাম সুতরাং বিভ্রান্ত লোকেরা যেসব অবান্তর দাবি করে এখানে এই আয়াতে আল্লাহ তাল্লাহ তেমন কিছু প্রকাশ করেননি যদি রাসুল তার অন্তরে ভিন্ন কিছু লুকিয়ে রাখতেন তাহলে আল্লাহআাল অবশ্যই সেটা প্রকাশ করে দিতেন সুতরাং এই কথাগুলোর কথা বা সামারি হচ্ছে জায়না বিন্তু জাহাস রাদী আল্লাহু আনহার বিয়ে নিয়ে রাসুল উল্লাহ সাল্লামের যুগে একদল মুনাফিক কুপ্রচারণা চালিয়েছে তেমনইভাবে আজকের যুগেও একদল ইসলাম বিদ্বেষী ওরিয়েন্টালিস্ট তথা প্রাচ্যবিদ এবং তাদের ভাবশিষ্যরা অপপ্রচারণা চালায় ইসলামের বিরুদ্ধে শত্রুদের অপপ্রচারের শেষ নেই তবে জাইনাব বিন্দু আল্লাহ আনহার বিয়ের ঘটনা নিয়ে অপপ্রচারটা কিছুটা জটিল প্রকৃতির কারণ এই ক্ষেত্রে তারা সরাসরি অপবাদ না দিয়ে বরং পুরনো কিছু তাফসির গ্রন্থ এবং দুর্বল সনদের ভিত্তিতে বর্ণিত একটি হাদিস থেকে দলিল প্রদান করে যাতে সাধারণ সরলমনা মুসলিমরা বিভ্রান্ত হয় এ কারণেই আমরা উল্লেখ করেছি সেই সব বর্ণনাগুলোর একটিও নির্ভরযোগ্য নয় সনদ বা মাতন কোনো দিক থেকেই নয় এই প্রসঙ্গে আলোচনা করে ডক্টর আলমাই তার মা আল মুফাসেরিন ওয়াল মুস্তাশরিকিন রিকিন এই গ্রন্থে উল্লেখ করেছেন এই অপবাদগুলো বর্ণনা আকারে ঢুকিয়েছে ইউহান্না দিমাশ্কি নামের একজন ব্যক্তি যার জন্ম হয়েছিল রাসুলের মৃত্যুর প্রায় চল্লিশ বছর পরে সেই এই বর্ণনাগুলো মানুষের মধ্যে প্রচার করেছে এবং এক পর্যায়ে সেগুলো এতটাই ছড়িয়ে যায় যে কাতাদা রহিমাহুল্লার মতো মান্যবর ইমামের নামের সাথে সম্পৃক্ত করে এই বর্ণনাগুলো ছড়িয়ে যেতে শুরু করে ডক্টর আলমাই লিখেছেন রসুল্ল সাল্লি সাল্লামের অনুভূতি ছিল উন্নত মানবীয় অনুভূতি যা রিসালাতের মর্যাদার উপযোগী কাজেই তার ঝোঁক এবং আগ্রহ অনুভূতি ছিল আল্লাহ তা কর্তৃক প্রদত্ত শরীয়ত যে নির্দেশনা দেয় সেই দিকে যে বিষয়গুলো তার মর্যাদাকে কলুষিত করে এমন কোনো বিকৃত অনুভূতির প্রকাশ কল্পনাই করা যায় না সুতরাং রসুল্ল্লা সাল্লি সাল্লাম ছিলেন উন্নত অনুভূতি পরিশুদ্ধ হৃদয় এবং মানবীয় সকল উৎকৃষ্ট গুণাবলীর সর্বোত্তম উদাহরণ কাজেই আমরা আল্লাহআাল্লাহর কাছে দোয়া করি উম্মুল মো মিন জাইনাব বিন্তুজাহাজ রদিয়াল্লাহ আনহার বিয়ের ঘটনাকে কেন্দ্র করে ওরিয়েন্টালিস্ট এবং ইসলাম বিদ্বেষীরা যেসব অপপ্রচার চালায় সেগুলোর হিতনা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আল্লাহ মাহমিন এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে জাইনাব বিন্দুজাহাজ রদি আল্লাহু আহার বিয়ে ছিল একটি বিশেষ বিয়ে যে কারণে এই বিয়ে উপলক্ষে বিশেষ দাওয়াত বা বিশেষ ওয়ালিমার আয়োজন করা হয়েছিল আল্লাহ তাল্লাহ নিজেই ছিলেন জাইনাব বিন্দুজাহ শিয়া আল্লাহু আনহার বিয়ের অভিভাবক কাজী এই বিয়ের পর রাসুল্ল সাল্লি সাল্লাম বিশেষ মেহমানদারি আয়োজন করেন তিনি ছাগল জবাই করেন এবং মেহমানদের জন্য গোষ্ঠ রুটির ব্যবস্থা করেন অন্য কোনো উম্মুল মিনিনের বিয়েতে এত খাবার দাবারের আয়োজন করা হয়নি এই কারণে জায়না বিন্দু জাহাস দিয়ে আল্লাহু আনহা তার সতীনদের উপরে অর্থাৎ অন্যান্য উমুল মিনিনদের উপরে গর্ব করে বলতেন কেবলমাত্র আমার বিয়েতেই রাসুল্ল সাল্লাহ সাল্লাম গোষ্ঠ রুটি দিয়ে ওয়ালিমা করেছেন ইবনে সাদ রহেমাউল্লাহ এই ঘটনা বর্ণনা করেছেন এভাবে তিনি বলেছেন রসুলুল্লাহ সাল্লাহাম তার অন্য কোনও স্ত্রীর ওয়ালিমা সেভাবে করেননি যেভাবে জাইনাবের ওয়ালিমা করেছিলেন তিনি জাইনাবের ওয়ালিমা করেছেন ছাগলের গোষ্ঠ দিয়ে আল্লাহ আল্লাহুয়ানহু বলেন এত ভালো এবং এত বেশি পরিমাণের খাবারের আয়োজন তিনি অন্য কোনো স্ত্রীর ওয়ালিমাতে করেননি এই বিয়ে উপলক্ষে আনাসরদি আল্লাহুয়ানহুর মা উম্মে সুলাইম রাদি আল্লাহু আনহা কিছু মিষ্টি জাতীয় খাবার প্রস্তুত করেন গম চর্বি এবং গোশত মিশিয়ে প্রস্তুত করা হয়েছিল সেই খাবারগুলো এরপর তিনি আনাস রদি আল্লাহু বলেন এটা নিয়ে যাও রাসূলের কাছে এবং তাকে বলবে এটা আমার পক্ষ থেকে উপহার আনাস রদি আল্লাহু আনহু ছিলেন রসুলুল্লাহ সলাল্লাহিস্লামের খাদেম তিনি সেই খাবার নিয়ে এলেন রসুল্লাহ সাল্লাহু আলাইস্লামের কাছে খাবারের পাত্রটি দেখে রসুলুল্লাহ বললেন ওটা ঘরের এক কোনায় রাখো আর অমুক অমুককে ডেকে নিয়ে এসো এরপর বললেন পথে যে মুসলিমের সাথে দেখা হবে তাকেই এখানে দাওয়াত দিয়ে আনবে এভাবে রাস্তায় বের হওয়ার পর সবাইকে দাওয়াত দিতে লাগলেন আনাস আনসার্দি আল্লাহুয়ানহু এরপর তিনি বাড়ি ফিরে এসে দেখেন প্রচুর লোক এসে জড়ো হয়েছে রসুল্লাহ সাল্লি সাল্লামের বাড়ির চারপাশে সেদিন সেখানে প্রায় তিনশো মেহমান এসে উপস্থিত হয়েছিলেন আনাস রদি আল্লাহুয়ানহু খাবারের পাত্রটি নিয়ে এলেন আল্লাহ রসুলের সামনে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই পাত্রের উপরে হাত রেখে দোয়া করলেন এরপর বললেন তোমরা দশজন দশজন করে খেতে বসো খাওয়ার আগে বিসমিল্লা বলবে আর প্রত্যেকে তার সামনে থেকে খাবার গ্রহণ করবে রাসুল্ল্লাহ সাল্ল্লা সাল্লামের নির্দেশ মেনে সবাই খেতে বসলো এরপর সেভাবে অর্থাৎ দশজন দশজন করে মোট তিনশো জন লোক খেয়েও শেষ করতে পারল না সেই এক পাত্রের খাবার এরপর রাসুল্ল সাল্লি সাল্লাম আনাস রাজি আল্লাহন হুকে বললেন তুমি এবার পাত্রটি উঠাও আনাস বলেন আমি এগিয়ে এসে পাত্রটি উঠালাম এর মধ্যে তাকিয়ে দেখলাম কিন্তু আমি বলতে পারবো না যখন পাত্রটি সেখানে এনে রেখেছিলাম তখন খাবারের পরিমাণ বেশি ছিল নাকি যখন উঠালাম তখন বেশি ছিল সুতরাং এই ঘটনা ছিল একটি মুজিজা এভাবে আল্লাহ তাল্লা সম্মান দিলেন আমাদের মা উম্মুল জাইনাব জায়নাব বিন্তুজাহাস রাদি আল্লাহ আনহাকে উম্মুল জাইনাব বিন্তু বিন্তুজাহাস রাদি আল্লাহ আনহার বিয়ের দাওয়াত খেতে এসেছিল তিনশো মানুষ খাওয়ার পরেও তারা বসে বসে গল্প করতে লাগলো উঠে চলে গেল না এভাবেই কেটে গেল অনেকটা সময় এই অবস্থা দেখে রাসুল উল্লাহ সাল্লাহসাল্লাম সেখান থেকে উঠে যাওয়ার ভাব করলেন এমনকি এক পর্যায়ে উঠেই গেলেন তাকে চলে যেতে দেখে লোকেরাও সেখান থেকে উঠে চলে গেল একটু পর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এলেন জাইনাব ইন্দুজাহাস রাদি আল্লাহু আনহার ঘরে তিনি এসে দেখেন নববধূ জাইনাব দেয়ালের দিকে মুখ ঘুরিয়ে বসে আছেন আর তিনজন লোক সেখানে বসে গল্প করছে সেই তিন ব্যক্তির গল্প যেন কিছুতেই শেষ হচ্ছিল না এটা দেখে বিরক্ত হলেন রাসূলুল্লাহ উল্লাহ সাল কিন্তু তিনি তাদেরকে কিছু বললেন না বরং সেখান থেকে উঠে অন্য স্ত্রীদের ঘরে চলে গেলেন প্রথমে রাসূলুল্লাহ সাল্লাহ আলহি গেলেন আয়েশা রাদি আল্লাহু আনহার ঘরে তিনি তাকে সালাম দিলেন এবং সালাম বিনিময়ের পর আয়েশার আদি আল্লাহু আনহা বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আপনাকে বরকত দান করুন আপনার নতুন স্ত্রীকে কেমন দেখলেন এভাবে রসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম আয়েসের আদি আল্লাহু আনহার কক্ষ থেকে অন্যান্য স্ত্রীদের কক্ষেও যান এবং তারা প্রত্যেকে একই প্রশ্ন করেন কিন্তু তখন রাসুল উহ সাল্লাম তো জাইনাব কিন্তু জাহাশর আদি আল্লাহু আহার কাছেই যেতে পারেননি কারণ জাইনাবের ঘরে সেই তিন ব্যক্তি বসে তখনও গল্প করছিল আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম ছিলেন লজ্জাশীল তিনি লজ্জার কারণে সেই তিন ব্যক্তিকে কোনো কিছু বলতে পারেননি এভাবে বেশ কিছু সময় চলে যায় এক সময় জাইনাব বিন্তু জাহাসের ঘরে আবার এলেন রাসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম তিনি এসে দেখেন সেই তিন ব্যক্তি এখনও বসে আছে এখনও গল্প করছে তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম আবার সেখান থেকে উঠে যান এবং তিনি যান আয়েশা রাদি আল্লাহ আনহার ঘরে এভাবে দীর্ঘ সময় কেটে যায় এক সময় আনাস রাদি আল্লাহু আনহু এসে বলেন ইয়া রসুল্লাহ এবার সেই লোকগুলো চলে গেছে একথা শুনে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফিরে এলেন আর প্রবেশ করলেন জাইনাব রাদি আনহার ঘরে আনাস রাদি আল্লাহু ছিলেন বালক বয়সী তিনিও রাসুল উল্লাহ সাল্লামের পেছন পেছন জাইনাবের ঘরে ঢুকতে চাইলেন কিন্তু রাসুল্লসল্লা উল্লাহ সাল্লাম এবার ঘরের পর্দা টেনে দিলেন ফলে আনাস আর সেখানে ঢুকতে পারলেন না এই ঘটনার পর আল্লাহ তালা উম্মুল মিনীন্দ্রদের জন্য খাস বা বিশেষ পর্দার বিধান নাজিল করেন আল্লাহ আলাহ এই আয়াত নাজিল করেন يا ايها الذين امنوا لا تدخلوا بيوت النبي الا ان يؤذن لكم الى طعام غير ناظرين اله ولكن اذا دعيتم فادخلوا فاذا طعمتم فانتشروا ولا مستانسين لحديث মুমিনগণ তোমরা অনুমতি ছাড়া নবীর কক্ষে প্রবেশ করো না আর খাবারের অপেক্ষায় বসে থেকো না তবে তোমাদেরকে খেতে ডাকলে অবশ্যই এসো কিন্তু খাওয়া শেষ হলেই চলে যেও গল্প করার জন্য বসে থেকো না তোমাদের এমন আচরণ নবীকে কষ্ট দেয় তিনি লজ্জায় কিছুই বলেন না তোমাদেরকে كنت الله شطو باكاشي لوجا كورنها وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهم وما كان لكم ان تؤذوا رسول الله ولا ان تنكحوا ازواجه من بعده ولا ان تنكحوا ازواجه من بعده ابدا ان ذَلِكُمْ كان عند الله عظيما ارتمرا কাছে কিছু পর্দার আড়াল থেকে চাইবে এটা তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ আল্লাহর রাসুলকে কষ্ট দেওয়া এবং তার উফাতের পর তার স্ত্রীদেরকে বিয়ে করা তোমাদের জন্য বৈধ নয় আল্লাহর কাছে এটা গুরুতর অপরাধ বিন্তু জাহা সাদী আল্লাহু আনহার বিয়ে এবং বিয়ে পরবর্তী দাওয়াতের ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাল্লা এই আয়াত নাজিল করেছিলেন এই আয়াত থেকে আমরা কয়েকটি আদব শিখতে পারি সেগুলো হচ্ছে প্রথমত অনুমতি না নিয়ে কারো ঘরে প্রবেশ করা যাবে না দ্বিতীয়ত কারো বাড়িতে গিয়ে খাবারের অপেক্ষায় বসে থাকা উচিত নয় তৃতীয়ত দাওয়াত খাওয়ার পর বসে বসে গল্প করা উচিত নয় খাওয়া শেষেই সেখান থেকে উঠে চলে আসা এটাই হচ্ছে ইসলামী আদব চতুর্থ পয়েন্ট এই ঘটনাকে কেন্দ্র করে আল্লা তালা উমুল মিনীন্দের জন্য বিশেষ পর্দার আয়াত নাজিল করলেন সাধারণ মুসলিম নারীদের জন্য যে পর্দার আয়াত নাজিল হয়েছিল সেটা এই ঘটনার আগেই নাজিল হয় সেই অনুসারে অন্যান্য মুসলিম নারীরা এবং উম্মাহাতুল মিনীন রদিয়াল্লাহ আনহা তারা খিমার করতেন এবং জিলবাব ব্যবহার করতেন অর্থাৎ হিজাব এবং নিকাব তারা ব্যবহার করতেন খিমার এবং জিলবাবের সেই আয়াতগুলো সম্পর্কে আমরা উম্মুল মিনীন সাউদা রদি আল্লাহু আনহার জীবনী আলোচনায় উল্লেখ করেছি সুতরাং সেই পোশাকের পর্দা আগে থেকেই প্রচলিত ছিল উম্মুল মিনীন এবং সকল নারীদের জন্য তবে এই ঘটনার পর আল্লাহ তালা আরেকটি বিশেষ আয়াত নাজিল করলেন আরেক ধরনের বিশেষ পর্দার আয়াত নাজিল করলেন যা শুধুমাত্র উম্মুল মিনীন্দের জন্য খাস বা সুনির্দিষ্ট ছিল সেই আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন এখন থেকে উম মাহাতুল মিনীন রদিয়াল্লাহান হুন্না তারা থাকবেন একটি আক্ষরিক পর্দা বা বাস্তব আড়াল বা ব্যবধানের আড়ালে মাহরামবাদে অন্য কোনো পুরুষের তাদের কক্ষে প্রবেশ করার অনুমতি নেই প্রবেশ করা নিষিদ্ধ তাদের দিকে তাকানোও নিষিদ্ধ আর যদি উম্মুল মিনীন্দের কাছে কোনো গায়রে মাহরাম পুরুষের কোনো কিছু প্রয়োজন হয় তাহলে তারা পর্দার আড়াল থেকে সেটা চাইবেন আল্লাহ তাওয়াল্লাহ বলেছেন এটা তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ এবারে আসুন জানা যাক জায়না জাহা শাদী আনহার সাথে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সংসার জীবন এবং দাম্পত্য জীবনের কিছু বর্ণনা আল্লাহ রসুল সাল্লা উলাইসাল্লাম সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করতেন তিনি সবসময় হাসি মুখে থাকতেন বা মুচকি হাসতেন উম্মুল মমিনীনদের সাথেও তিনি বিভিন্ন ঘটনায় মজা করতেন আনন্দ করতেন একদিন রাসুলুল্লাহ সাল্লুসাল্লাম ছিলেন জায়নাব জাহাস রাজি আনহার ঘরে তখন আল্লাহ রাসুল সল্ল্লাহিস্লামের চুলে বিলি কেটে দিচ্ছিলেন আমাদের মা উম্মুল মিনীন জাইনাব জাহাস রাজি আনহা। এমন সময় সেখানে এলেন কয়েকজন মুহাজির মহিলা তারা রাসূলুল্লাহ সাল্লাহ আলু সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা শুরু করলেন একসময় জাইনাব রদি আল্লাহুয়ানহা তিনিও তাদের সাথে সেই আলাপচারিতায় অংশগ্রহণ করলেন তিনি এতটাই মনোযোগ দিয়ে কথা বলছিলেন যে রসুল্লাহ সাল্লাইসাল্লামের চুলে বিলি কাটার কথা ভুলে গেলেন রসুলুল্লাহ সাল্লাইসাল্লামের মাথা থেকে জাইনবের দৃষ্টি সরে গেল এ বিষয়টি টের পেয়ে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম মজা করে বললেন আহা জয়নাব তোমার চোখ তো আর কথা বলছে না চোখ চোখের কাজ করতে থাকুক আর মুখ মুখের কাজ করতে থাকুক অর্থাৎ তুমি তাদের সাথে কথা বলতে থাকো আর এদিকে আমার মাথার চুলে বিলিও কাটতে থাকো হাদিস এবং সিরাতের গ্রন্থগুলোতে যে সকল বর্ণনা এসেছে তা থেকে বোঝা যায় জাইনাবিন্তুজা শরিয় আল্লাহুয়ানহা খুবই রূপবতী মহিলা ছিলেন একবার ওমর রাদি আল্লাহুয়ানহু যখন তার মেয়ে হাফসাকে উপদেশ দিতে গিয়েছিলেন তখন তিনি বলেছিলেন হাফসা তুমি রাসুলের কথার পাল্টা জবাব দেবে না কারণ তোমার না আছে জাইনাবের সৌন্দর্য আর না আছে আয়েশার স্বামী সোহাগ উমুল মিনিন আয়েশা রাদি আল্লাহুয়ানহা রাসুল উল্লাহ সাল্লামের স্ত্রীদের মধ্যে উম্মু সালামা আদি আল্লাহু আহার পরে যার ব্যাপারে সবচেয়ে বেশি গীরা পোষণ করতেন তিনি হচ্ছেন উমুল মেনিন জায়নাব বিন্দু জাহাশ রাদিয়াল্লাহু আনহা একদিন আয়েশার আনহা আল্লাহুয়ানহা হাফসার আদি আনহার কাছে এসে উম্মে সালামারদি আল্লাহু আনহার ব্যাপারে তার গিরা বা ঈর্ষার কথা জানালেন তখন হাফসারাদি আনহা আয়েশার আদি আল্লাহু আনহাকে নসিহত করলেন এবং স্মরণ করিয়ে দিলেন উম্মে সালামার তো বয়স বেশি এবং এরপর তিনি বললেন তোমার বরং উচিত তার থেকে উত্তম স্ত্রীর ব্যাপারে ঈর্ষা করা এভাবে তিনি জাইনাবিন্দু জাহাশ রদী আল্লাহু আনহার কথা বুঝিয়েছিলেন আয়েশা রদী আল্লাহ বলেছেন জাইনাব ছাড়া অন্য কোনো স্ত্রীর প্রতি রাসুলের ভালোবাসা আমাকে এতটা কষ্ট দেয়নি আর এই প্রসঙ্গে আমরা আগেই আলোচনা করেছি যে এই গিরা বা ঈর্ষাবোধ এটা হচ্ছে সতীনদের একটি স্বাভাবিক প্রকৃতি এই ঈর্ষার জন্য তাদেরকে দোষ দেওয়া যায় না বরং তারা এর জন্য ক্ষমাপ্রাপ্ত যতক্ষণ পর্যন্ত কেউ কারো উপরে জুলুম না করেন ততক্ষণ পর্যন্ত এই ঈর্ষা একটি সহজাত অনুভূতি হিসেবে বিবেচিত হয় জাইনাব বিন্তু জাহাশ রাদী আল্লাহু আনহা যে রাসুল্ল সাল্লামের কাছে অত্যন্ত প্রিয় এবং ভালোবাসার স্ত্রী ছিলেন তার আরেকটি প্রমাণ রয়েছে সেই ঘটনায় যখন উম্মুল মিনিনরা আয়সারাদি আল্লাহু আনহার ব্যাপারে আলোচনার জন্য প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলেন জাইনাব বিন্তু জাহাজ রাদী আল্লাহু আনহাকে সেই ঘটনা আমরা আগেই উল্লেখ করেছি সাহাবাইকার আয়সারাদি আল্লাহু আনহার ঘরে নানা রকমের হাদিয়া তোহফা উপহার পাঠাতেন এই বিষয়টি দেখে অন্যান্য উম্মুল মিনিনরা ভাবলেন আমরাও তো এরকম বরকত চাই অর্থাৎ রাসুল যখন আমাদের ঘরে থাকবেন তখন যেন আমাদের ঘরেও উপহার পাঠানো হয় এই বিষয়টি আলোচনার জন্য রাসুল উল্লাহ সাল্লাইসাল্লামের কাছে ওমুল মিনিনরা পাঠিয়েছিলেন যায়না বিন্তু জাহাজ রদি আল্লাহু আনহাকে কারণ তারা বুঝেছিলেন আয়েশা রাদি আল্লাহু আন্নার পর জায়না বিন্তু জাহাজ রদি আল্লাহু আন্না ছিলেন রাসুলাল্লাহ সাল্লাহ উলাইসাল্লামের সবচেয়ে ভালোবাসাপ্রাপ্ত দুইজন স্ত্রীর একজন জাইনাব বিন্তুজাহ রাদি আল্লাহ আনহার জীবনের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ উলাইসাল্লামকে মধু খাওয়ানোর ঘটনা যে ঘটনা সম্পর্কে আমরা উমুল মেনিন হাফসা রদিয়াল আল্লাহু আনহার জীবনী আলোচনাতে বিস্তারিত আলোচনা করেছি কাজে আমরা এখানে পুনরায় সেই ঘটনা উল্লেখ করছি না জাইনব বিন্তু জাহাজ রাদি আল্লাহু আনহা বিভিন্ন সফরে রাসুল উহ সাল্লাহ আল্লাহ সফর সফরসঙ্গী হয়েছিলেন হুনায়ন এবং তাইফের যুদ্ধে তিনি রাসুলের সাথে ছিলেন বিদায় হজের সময় রসুল্লাহ সাল্ল্লা সাল্লামের সাথে সকল উম্মুল মিনিনরাই হজ করেছেন বিন্দু জাহাশ রদি আল্লাহু আহ্না তিনিও সেই সফরে ছিলেন হজ করেছেন সেই সময় হজের সফরে একটি ঘটনায় বিন্দু জাহা রাদি আল্লাহু আনহার সাথে রাসুল্লাহ সাল্লাই সাল্লামের কিছুটা মনোমালিন্য হয়েছিল ঘটনাটি হচ্ছে সফরের এক পর্যায়ে উম্মুল মিনিন সাফিয়া বিন্তু হুয়াই রদি আল্লাহু আনহাকে বহনকারী উটটি ছুটে পালিয়ে যায় এই ঘটনায় কষ্ট পেয়ে সাফিয়া রদি আল্লাহু ঘাবড়ে যান এবং তিনি কাঁদতে থাকেন এই দৃশ্য দেখে রাসুল্ল সাল্লাহ আল্লাহ সাল্লাম যাত্রাবিরতি ঘোষণা করেন এবং সাফিয়াকে সান্ত্বনা দিতে থাকেন মিনি সাফিয়া রাদি আল্লাহু সম্পর্কে সামনের দিকে একটি পর্বে বিস্তারিত আলোচনা করা হবে ইনশা আল্লাহ তবে এখানে সাফিয়া সম্পর্কে এতটুকু জেনে রাখা যায় যে রাসুল্লাহ সাল্লাহামের সাথে বিয়ের আগে সাফিয়া একজন ইহুদি ছিলেন পরবর্তীতে খাইবার যুদ্ধে বিজয়ের পর সাফিয়া ইসলাম গ্রহণ করেন এবং উমুল মিনীন হওয়ার সৌভাগ্য অর্জন করেন যা হোক সেইবার হজের সফরে উঠ হারিয়ে যাওয়ার কারণে সাফিয়া রাদিয়া আনহা ঘাবড়ে যান এবং তিনি কাঁদতে থাকেন এমন সময় রাসুল্লাহ সাল্লি সাল্লাম এসে দেখেন কাফেলায় উমুল মিনীন্দের মধ্যে জাইনাব বিন্তু জাহাস জাহাশ রাদিয়া আল্লাহু আনহার উটটি ছিল খুবই শক্তিশালী এবং বড়সড় সেখানে সহজেই দুইজন মানুষ বসতে পারত এ তিনি জাইনাব বিন জাহাস রাদি আল্লাহু আনহার কাছে এসে বলেন জাইনাব তোমার উটের পেছনের অংশে সাফিয়াকে বসতে দাও কিন্তু এই কথার কারণে উম্মুল মেনিন জায়নাব বিন্তু জাহাস রাদি আল্লাহু আনহার ঘেরা বা আত্ম অভিমানে আঘাত লাগলো তিনি কিনা তারা তার সতীনের সাথে উট ভাগাভাগি করবেন এই বিষয়টি তিনি সহ্য করতে পারলেন না আর জায়নাব বিন্তু জাহাশ রাদি আল্লাহু আনহার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে উম্মুল মেনিন আয়েশারাদি আল্লাহু আনহা বলেছেন মাঝে মাঝে জাইনাব খুব দ্রুত রেগে যেতেন আবার খুব দ্রুতই শান্ত হয়ে যেতেন তো সেই ঘটনায় রাসুল উহ্লামকে জাইনব রাদি আল্লাহু আনহা বললেন আমি কি একজন ইহুদি নারীকে আমার উঠ ধার দেব আমরা আগেই উল্লেখ করেছি সাফিয়া আনহা ইহুদি ছিলেন না বরং তিনি ইহুদি থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তবে যেহেতু পূর্বে তিনি ইহুদি ছিলেন এবং ইহুদি বংশোদ্ভূত নারী ছিলেন এ কারণে সেই বিষয়ের দিকে উল্লেখ করে জাইনব বলেছিলেন আমি কি একজন ইহুদিকে উঠ ধার দেব। এই কথা শুনে রাসুল্লাহ সাল্ল্লাহলাম খুবই কষ্ট পেয়েছিলেন একই সাথে তিনি জাইনাব বিন্তু জাহাশ রাদি আল্লাহ আনহার উপরে রাগ করলেন অসন্তুষ্ট হলেন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম এতটাই রাগ করলেন যে তিনি জাইনাবের সাথে কথা বলা বন্ধ করে দিলেন সেই হজের সফরের বাকি সময় থেকে শুরু করে মদিনায় ফিরে আসা এবং এরপর পরবর্তী তিন মাস জিলহজ মহরম এবং সাফর এই তিন মাস পর্যন্ত তিনি জায়নাব বিন্দু জাহাশ রাদি আল্লাহু আনহার সাথে কথা বলা বন্ধ রাখলেন এমনকি এক পর্যায়ে জাইনাব বিন্দু জাহাশ রাদিয়া আল্লাহু আনহা ভাবতে লাগলেন হয়তো রাসুল উল্লাহ সাথে তার আর কখনোই মিটমাট হবে না কিন্তু রাসুল উল্লাহ সাল্লাম তার ইন্তেকালের প্রায় সপ্তাহ এক আগে রবিউল আউয়াল মাসের প্রথম দিকে একবার উমুল মিনীন জাইনাব বিন্তু জাহাস রাদি আল্লাহু আনহার ঘরে প্রবেশ করেন এবং এরপর তারা দুজন তাদের নিজেদের মধ্যে সমস্ত মান অভিমান মিটিয়ে ফেলেন ফলে স্বাভাবিকভাবেই এই ঘটনায় উম্মুল মিনীন জাইনাব বিন্দু জাহাস রাদি আল্লাহু আনহা খুবই খুশি হন উচ্ছ্বসিত হন তিনি খুশি হয়ে বলেন ইয়া রসুল আল্লাহ আমি জানি না আপনাকে আমার কি উপহার দেওয়া উচিত আমার কাছে শুধুমাত্র একটি ফুলের মালা ছাড়া আর দেওয়ার মতো কিছুই নেই এই বলে বিন্তু জাহা সাদী আল্লাহু আনহা সেই মালাটি আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে উপহার দেন এবং তার একজন দাসীকেও উপহার দেন রসুল্লাহ সাল্লাই সাল্লামের খেদমতের জন্য এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে এভাবেই রসুল্লাহ সাল্ল্লা উলাইসাল্লাম উত্তম আচরণের মাধ্যমে তার স্ত্রীদের ভুল ত্রুটি সংশোধন করে দিতেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কখনোই তার কোনো স্ত্রীর গায়ে হাত তুলেননি কিংবা তাদেরকে প্রহার করেননি শুধুমাত্র স্ত্রী নয় এমনকি কোনো দাস দাসী বা চাকরের গায়েও আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কখনোই আঘাত করেননি উম্মুল মমিন জায়না বিন্তু জাহাশ রাদী আল্লাহু আহ্না সম্পর্কে অন্যান্য উমুল মিনিনরা যেসব প্রশংসা করেছেন এবার আমরা সেগুলো উল্লেখ করতে যাচ্ছি তাদের পারস্পরিক প্রশংসা থেকে প্রমাণ পাওয়া যায় তারা পরস্পরের প্রতি কতটা শ্রদ্ধা এবং ভালোবাসা রাখতেন উমুল ও মিনীন আয়সার আনহা বলেন যখন আমার বিষয় সম্পর্কে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম জাইনাব বিন্দু জাহাসের কাছে জানতে চেয়েছিলেন অর্থাৎ মুনাফিকরা যখন আয়েশা আদি আল্লাহু আনহার বিরুদ্ধে অপবাদ দিয়েছিল তখন সেই বিষয় সম্পর্কে রসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম জাইনাব বিন্দু জাহাশ রাদী আল্লাহ কাছে মতামত জানতে চেয়েছিলেন রসুল্লাহ জায়নাবকে বলেছিলেন তুমি আয়েশা সম্পর্কে কী জানো অথবা বলেছিলেন তুমি কী দেখেছ তখন জাইনাব বিন্দু জাহাস রাদি আল্লাহু আনহা জবাব দিয়েছিলেন ইয়া রসুল আল্লাহ আমি আমার চোখ এবং কানকে সংরক্ষণ করেছি অর্থাৎ মুনাফিকরা যেসব মিথ্যা অপবাদ দিচ্ছে তা থেকে আমি আমার নিজের চোখ এবং কানকে বাঁচিয়ে রেখেছি আমি সেই সব অপবাদ প্রচারে লিপ্ত হতে চাই না এরপর জাইনবিন্দু জাহাশ রদি আল্লাহানহা বলেন আল্লাহর কসম মা আলিম টু ইল্লা আমি আয়েশা সম্পর্কে ভালো ছাড়া আর কিছুই জানি না এই ঘটনার উপরে মন্তব্য করে আয়েশা রদি আল্লাহানহা বলেন রাসুলের স্ত্রীদের মধ্যে জায়নাব ছিলেন আমার সমকক্ষ এবং প্রতিদ্বন্দ্বী কিন্তু সেই ঘটনায় আল্লাহতা আল্লাহ জাইনাবকে রক্ষা করেছেন তার ওয়ারা বা ধার্মিকতার কারণে জাইনাব ইন্দুজাহাস রাদি আল্লাহু আহার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে উমুন মিনীন আয়েশা রাদি আল্লাহ আহা বলেছেন আমি জাইনাবের থেকে অন্য কোনো মহিলাকে এত বেশি দিনদার এত বেশি পরহেজগার এত বেশি সত্যভাষী এতটা উদার দানশীল সৎকর্মশীল এবং আল্লাহ আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এতটা তৎপর দেখিনি এভাবে একে একে আয়সার আদি আল্লাহু আনহার সাতটি গুণ উল্লেখ করেছেন যায়না বিন্দু রাদি আল্লাহ আনহার ব্যাপারে সাথে আয়সার আদি আনহা এটাও বলেছেন তবে হ্যাঁ তার মেজাজে একটু তীক্ষ্ণতা ছিল তবে সেটা খুবই অল্প সময়ের জন্য এরপর তিনি খুব দ্রুত লজ্জিত হতেন অর্থাৎ কখনও কোনো ঘটনায় খুব দ্রুত রেগে গেলেও সাথে সাথে আবার শান্ত হয়ে যেতেন আমাদের মা উম্মুল মিনিন জায়না বিন্দু জাহেসর আদি আনহা উম্মেসাল্লামা রাদি আল্লাহ আনহা জাইনাব বিন্দু জাহাস রাদি আল্লাহু আনহা সম্পর্কে বলেছেন কাহ সালিহাতান সাওয়ামাতান কাতন অর্থাৎ তিনি ছিলেন খুব বেশি সৎকর্মশীলা বেশি সিয়াম পালনকারী এবং বেশি বেশি সালাদ আদায়কারিনী একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজিরদের মাঝে গণিমতের সম্পদ বন্টন করছিলেন এমন সময় উম্মুল মুমিনিন জাইনাব বিনতু জাহাশ রাদিয়াল্লাহু আনহা সেখানে এসে উপস্থিত হলেন তিনি সেখানে কিছু কথা বললেন এই দৃশ্য দেখে ওমর রাদি আপত্তি করলেন তিনি জাইনব বিন্দু জাহাস রাদি আল্লাহুয়ানহাকে থামিয়ে দিলেন এক ধমক দিয়ে তখন রাসুল্ল সাল্লি সাল্লাম বললেন অমর জাইনাবকে কিছু বলো না কারণ সে খুবই কোমল হৃদয়ের নারী একথা শুনে কেউ জানতে চাইলেন এই কথার মানে কি জবাবে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন এর মানে হচ্ছে আল্লাহ তাল্লাহার ইবাদতের ব্যাপারে সে খুবই ধার্মিক এবং বিনয়ী আরেক দিনের কথা রাসুল্ল্লাহ সাল্লাহ সাল্লাম ছিলেন জাইনাব রাদি আল্লাহুয়ানহার ঘরে একটু পর সেখানে এসে হাজির হলেন ওমর ইবনুল রাদী রাদি আল্লাহুয়ানহু তিনি ঘরে ঢুকে দেখেন জাইনাব বিনতুজাহাশ রাদি আল্লাহুয়ানহা সালাদ পড়ছেন আর বিনীতভাবে আল্লাহ তাল্লাহার প্রতি দোয়া করায় ব্যস্ত আছেন এটা দেখে ওমর ইবনুল খত্তাব রাদি আল্লাহুয়ানহু বললেন নিশ্চয়ই তিনি বড় কোমল হৃদয়ের নারী আল্লাহ এবং তার রসুলের নির্দেশের প্রতি খুবই আনুগত্যশীলা ছিলেন আমাদের মা উমুল মমিনিন জাইনাব বিন তুজাহাশ আল্লাহ আল্লাহুয়ানহা বিদায় হজের সময় রাসুল্ল সাল্লু সাল্লাম উমুল মোমিনিনদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন এই হজের পর থেকে শুরু হবে ঘরে অবস্থান করা অর্থাৎ আমার পরে তোমরা ঘরে অবস্থান করবে উমুল মিনীন্দের মধ্যে দুইজন অর্থাৎ সাউদার রাদা আনহা এবং জাইনাব বিন্তু জাহাস রাজি আল্লাহুয়ানহা রাসুলের এই নির্দেশকে একেবারে আক্ষরিকভাবেই গ্রহণ করেছিলেন এ কারণে রাসুলুল্লাহ সাল্লামের ইন্তেকালের পর অন্যান্য উমুল মমিনিনরা হজ আদায় করলেও সাউদা এবং জাইনাব জাহাজ রাদি আল্লাহ আনহুমা তারা একেবারেই ঘর থেকে বের হননি এমনকি হজের সফরেও আসেননি আল্লাহ এবং তার রাসুলের নির্দেশ পালনে এভাবেই আনুগত্যশীলা ছিলেন আমাদের মা উম্মুল মিনিন জাইনাব জাহাস রাদি আল্লাহু আনহা জাইনাব রাদি আল্লাহু আনহা তার ঘরের একটি জায়গাকে সালাদ আদায়ের জন্য নির্দিষ্ট করে রাখতেন মাঝে মাঝে রাসুল উল্লাহ সাল্লাম সেখানে এসে সালাদ পড়তেন জাইনাব বিন্তুজাহাজ রাদি আল্লাহু আনহার সবচেয়ে উজ্জ্বল চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে তার দানশীলতা আমরা জানি ও মাহাতুল মিনিন রদিউল্লাহান হুন্না তারা প্রত্যেকেই ছিলেন দানশীল তবে তাদের মাঝে আরও বেশি দানশীলা ছিলেন আমাদের মা উমুল মিনিন জাইনাব বিন্তুজাহাস রদিউল্লাহয়ান হা তার দানশীলতার একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে শুধুমাত্র দান করার জন্যই তিনি কিছু হাতের কাজ করতেন এবং সেই সব কাজ করে অর্থ উপার্জন করতেন আর সেগুলো দান করে দিতেন গরিব দুঃখীদের মাঝে যদিও এই কাজ করার কোনো প্রয়োজন তার ছিল না এরপরেও এই কাজ করতেন শুধুমাত্র যেন এখান থেকে কিছু অর্থ উপার্জন করতে পারেন আর সেগুলো গরিব দুঃখীদের মাঝে দান করতে পারেন বিন্দু জায়নাবিন্দুজাহা শরিয় আল্লাহুয়ানহা কাঁচা চামড়া পাকা করতে জানতেন সুতা কাটতে জানতেন এভাবে কিছু অর্থ উপার্জন করতেন একবার খলিফা আমিরুল মমিন অমর ইবুল খাতাব রাদি আল্লাহু আনহু জায়না বিন্দু জাহা শ আল্লাহু আনহার কাছে বারো হাজার দিরহাম হাদিয়া পাঠালেন কিন্তু জাহা বিন্দুজাহ শরিয় আল্লাহানহা সেগুলো কিছুই গ্রহণ করলেন না তিনি ভাবলেন হয়তো এগুলো বন্টন করে দেওয়ার জন্য তার কাছে পাঠানো হয়েছে তখন এক লোক এসে বলল এগুলো তো আমিরুল মিনীন আপনার জন্যই পাঠিয়েছেন এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন আমাদের মা উমুল মিনীন জেনাব বিন্তু জাহাশ রদি আনহা। হা তিনি সাথে সাথে তার দাসীকে বললেন এক্ষুনি এগুলো সব চাদর দিয়ে ঢেকে দাও আর এগুলো বন্টন করে দাও আত্মীয় স্বজন ও গরিব মিসকিনদের মাঝে দাসী সেই কাজই করলো সেগুলো সব বন্টন করে দিল এক সময় প্রায় সবগুলো দীর্হাম দান করা হয়ে গেল তখন দাসী বলল আমিও এখান থেকে কিছু নিতে চাই জাইনাব বললেন ঠিক আছে কাপড়ের নিচে যা আছে সেগুলো তোমার এরপর কাপড় তুলে দেখা গেল সেখানে মাত্র পঁচাশি দিরহাম অবশিষ্ট আছে এভাবে সেই বারো হাজার দিরহামের মধ্যে পুরোটাই দান করে দিলেন উম্মুল মেনিন জাইনাব বিন তুজাহ রাদি আনহা কিছুই রাখলেন না নিজের প্রয়োজনের জন্য এই ঘটনা শুনে অমর ইব্দুল খাতাপ রাদি আল্লাহুয়ানহু আরও এক হাজার দিরহাম হাদিয়া পাঠালেন জাইনাব জাহাস রাদি আনহার কাছে কিন্তু জাইনাব আল্লাহু আনহা সেটাও গ্রহণ করলেন না সেগুলোও দান করে দিলেন এমনই দানশিলা ছিলেন আমাদের মা জাইনাব বিন্তুজাহাস রাদি আল্লাহুয়ানহা শুধু তাই নয় বাইতুল মাল থেকে অর্থাৎ মুসলিমদের কোষাগার থেকে তাকে বেতন দেওয়া হচ্ছে এই ঘটনা দেখে তিনি আল্লাহ তাল্লার কাছে দোয়া করে বললেন আল্লাহ আগামী বছর যেন এই অর্থ আমার কাছে আর না আসে কারণ টাকা পয়সা তো এক পরীক্ষার নাম জাইনাব রাদি আনহা চাইতেন সাদামাটা জীবন কাটাতে তাই তিনি এই দোয়া করেছিলেন আল্লা তাল্লাহর কাছে আল্লা তাল্লাহ তার দোয়া কবুল করেন সেই বছরেই তিনি ইন্তেকাল করেন রাদি আনহা। জীবনের শেষ দিন পর্যন্ত চালু ছিল জায়নাব বিন্দু রাদি রাধি আনহার অসাধারণ দানশীলতা মৃত্যুর আগে তিনি বাড়ির লোকজনকে বলে গিয়েছিলেন আমি নিজেই আমার কাফনের কাপড় জোগাড় করে রেখেছি এরপর যদি খলিফা আমার কাছে কাফনের কাপড় পাঠান তাহলে দুইটা কাপড়ের মধ্যে যে কোনো একটা রেখে অপরটা দান করে দিবে গরিব দুঃখীদের মাঝে উমুল মিনিন জাইনাব বিন্দু জাহা শরিয়্লাহানহার ইন্তেকালের পর পাঁচ টুকরো কাফুরের কাপড় পাঠিয়েছিলেন আমিরুল মিনিন অমর ইবনুল খাত্তাব রদিয়াল্লাহু আনহু খলিফা অমর ইবনুল খাতাবের পাঠানো সেই কাফনের কাপড় দিয়েই তাকে দাফন করা হয় আর জাইনাব বিন্তু জাহা শ আনহা যে কাপড়টা রেখে গিয়েছিলেন সেটা দান করে দেওয়া হয় গরিব দুঃখীদের মাঝে কতটা দানশিলা ছিলেন আমাদের মা জাইনাব বিন্তু জাহাশ রদিয়া আল্লাহু আনহা যিনি তার কাফনের কাপড়টাও দান করে দিয়েছিলেন গরিব লুখীদের মাঝে আয়েশা রাদি আল্লাহু আনহা বলেছেন রাসুল সাল্লাম সুসংবাদ জানিয়ে গিয়েছিলেন যে তার স্ত্রীদের মধ্যে জাইনাব বিন্দু জাহাস রাদি আনহা সবার আগে রাসুলের সাথে মিলিত হবেন এবং তিনি জান্নাতেও আল্লাহ রসুল সাল্লা সাল্লামের স্ত্রী হবেন এই প্রসঙ্গে একটি চমৎকার ঘটনা আছে একবার অমুল মিনিনরা সবাই এলেন রসুল্লাহ সাল্লু সাল্লামের কাছে তারা বললেন ইয়া আল্লাহ আমাদের মধ্যে সবার আগে মৃত্যুবরণ করবে কে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন যার হাত সবচেয়ে লম্বা একথা শুনে উম্মাহাদ মিনীন রাদি আল্লাহুয়ানহন তারা সবাই নিজেদের হাতের দৈর্ঘ্য মাপতে লাগলেন কাঠি দিয়ে দেখা গেল সবচেয়ে লম্বা হাত ছিল সাউদা রাদিয়াল্লাহু আল্লাহুয়ানহার কারণ উম্মুল মিনীদের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে দীর্ঘদেহী এ কারণে বাকিরা ভাবলেন হয়তো সাউদাই মারা যাবেন সবার আগে কিন্তু দেখা গেল রাসুলুল্লাহ সাল্লাস্লামের ইন্তেকালের পর উম্মুল মমিনের মধ্যে সবার আগে মৃত্যুবরণ করলেন যায়নাব বিন্তু জাহাজ রদি আনহা অথচ অন্যদের তুলনায় জাইনাব ছিলেন ছোটোখাটো মানুষ অন্যান্য উম্মুল মিনীনের তুলনায় জাইনাবের হাত ছিল খাটো তখন উম্মুল মিনীনরা বুঝতে পারলেন যার হাত সবচেয়ে লম্বা এই কথার মাধ্যমে রাসুল্লা সাল্লাই্লাম রূপকভাবে বুঝিয়েছিলেন তোমাদের মাঝে যে সবচেয়ে বেশি দান খয়রাত করে সে আমার সাথে সবার আগে মিলিত হবে আয়েশারাদি আল্লাহানহা বলেন অবশেষে আমরা বুঝতে পারলাম আমাদের মধ্যে জাইনাবের হাতই সবচেয়ে লম্বা কারণ তিনি নিজ হাতে কাজ করে অর্থ উপার্জন করতেন আর সেগুলো দান করে দিতেন আমাদের মা উমুল মিনীন জাইনাব বিন্তু জাহাশ রাদি আনহা ইন্তেকাল করেন তিপ্পান্ন বছর বয়সে তখন ছিল আমিরুল মিনীন অমর ইবনুল খতাব রাদি আল্লাহুয়ানহুর খিলাফতকাল। ওমর রাদি আল্লাহুয়ানহু নিজেই জায়নাব বিন্দু জাহাশ রাদি আল্লাহু আহার জনাজ সালাদ পড়িয়েছিলেন এরপর তাকে দাফন করা হয়েছিল মদিনার বাকি আল্লাহ আল্লাহতাল আমাদের মা জাইনাবিন্দু জাহাশ রাদি আল্লাহু আনহার প্রতি সন্তুষ্ট হয়ে যান জাইনাব বিন্দু জাহাশ রাদী আল্লাহ আনহার ইন্তেকালের দিনে মদিনার গরিব দুঃখীরা অনেক কান্নাকাটি করেছিল ইয়াতিম বিধবা এবং গরিব দুঃখীদের জন্য তিনি ছিলেন একটি আশ্রয়স্থল তাদের জন্য প্রচুর অর্থ খরচ করতেন তিনি এ কারণেই গরিব দুঃখীরা খুবই দুঃখ পেয়েছিল তার মৃত্যুতে আবদুল্লাহ ইবনে আবি সুলাইদ বলেন আমি জাইনাবের ভাই আব্বু আহমদ ইবনে জাহাজকে দেখলাম তিনি কাঁদতে কাঁদতে জাইনাবের লাশবাহী খাটিয়া বহন করছেন আর আবু আহমদ ছিলেন অন্ধ তখন আমি শুনলাম ওমর রাদি আনহু আবু আহমদকে বলছেন আবু আহমদ তুমি খাটিয়া থেকে সরে এসো যেন মানুষের চাপে কষ্ট না পাও তখন আবু আহমদ জবাব দিলেন জাইনবের কারণে আমরা কত কল্যাণ লাভ করেছি তাই আমি তার পাশে থাকতে চাই আর আমার এই কান্না আমার অন্তরের তীব্র জ্বালাকে প্রশমিত করছে একথা শুনে অমর ইবুল খাতাব রাদি আল্লাহ জবাব দিলেন ঠিক আছে তাহলে তুমি থাকো এই ছিল আমাদের মা উমুল মিনীন জাইনাব বিন্তুজাহা শী আল্লাহ আনহার জীবনী আলোচনার কিছু ঘটনা জীবনভর তিনি ছিলেন কল্যাণশিলা এবং দানশিলা যার মাধ্যমে এই উম্মাহ অনেক উপকার পেয়েছে সবশেষে আমরা দোয়া করি আল্লাহ তাহ আমাদের মা উমুল মিনীন জাইনাব বিন্তুজাহা শরী আল্লাহ আনহাকে জান্নাতের আরও উচ্চ মর্যাদা দান করুন এবং আমাদেরকেও জান্নাতে দাখিল হওয়ার তফিক দান করুন আল্লাহু আমিন ওসল আল্লাহ তা আয়লা আয়লা সঈদিন মোহাম্মদ ও আয়লা আয়লহি ওসহাবিহি ওসাল্লাম